শ্রীগুরুর শ্রীপাদ পদ্ম যাহাতে হয় জগৎ আবদ্ধ, শ্রীগুরুর চরণ স্মরণ করি বসে আছেন যত পুরুষ নারী, সকলকে দেবদেবী রূপে হেরে আমি সকলের চরণে প্রণাম করি। ভুল ত্রুটি মোর অনেক হবে, ক্ষমা করে দিবেন সবে। আর গান গেয়ে দরকার নাই, এবার পালার ভূমিকায় যাই, তাই না বাবা? কারণ প্রসঙ্গ বিষয় আজকে রাবণ আর যমরাজ, মানে ধর্মরাজ। আমার বিপক্ষ ভাবুক যিনি, রাধামোহন মল্লিক নামে যাকে চিনি বা জানি, আজকে ওনাকে রাখবো আমি রাবণের ভূমিকায়, মানে দশাননের ভূমিকায়, আর আমি হব যম, হ্যাঁ, অর্থাৎ ধর্মরাজ। এবার আপনাদের কাছে প্রকাশ করি, রাবণের আছে অনেক বাহাদুরি, আপনারা জানেন সবাই। কি কব আপনাদের ধারে, যখন গায়ে বল ছিল, শক্তি ছিল, শক্তির বলে যাকে যেখানে পায় সেখানে অত্যাচার করে, তাই না বাবা? কিন্তু কয়দিন আর বাহাদুরি, যেদিন যাবে জগতে ছাড়ি সেদিন তো আমার কাছে ধরা পড়তেই হয়, নাকি? করি আপনাদের কাছে প্রকাশ, আমি যমকে, মানে আমাকে, এই যমকে রাবণ কাটিয়েছিল ঘোড়ার ঘাস। বোঝেন লোকটা কেমন? লক্ষ্মী সরস্বতী, লক্ষ্মীকে দিয়ে বাচ্চাদের পড়াশোনা শেখায়, মানে সরস্বতীকে দিয়ে পড়াশোনা শেখায়, আর লক্ষ্মীকে দিয়ে ভাত রান্ধায়, পবন দেবকে বাড়িঘর দিয়ে হাড় ঝাঁটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন করায়, যত দেবদেবী ছিল প্রত্যেকে তার বাড়ির ঝিয়ের মতো কাজ করত এই রাবণ। কিন্তু বেটা আজকে রামের বাণে হয়েছে পরাজয়, এখন মৃত্যু সজ্জায়, এখন তো আমার কাছেই পড়তে হবে ধরা, কি বলেন? যে যা কিছু করুক না কেন, শেষকালে কিন্তু যমের হাতে পড়তে হবে ধরা। তো এতদিন কিছু করতে পারি নাই, আজকে ওর বিচার করব, এটাই আশা। তাই হে রাবণ, হে দশারণ, তুমি করিও প্রকাশ, আমি তোমার কাছে জানিবারও চাই। আজকে তোমার বাহাদুরিটা গেল কোন জায়গায়? হ্যাঁ, এই রাবণ হচ্ছে বৈষ্ণব সমাজের একটা কলঙ্ক। করি আপনাদের কাছে প্রকাশ, যেদিকে যেদিন সীতা হরণ করেছিল, বৈষ্ণব বেশে সাধু সেজে সীতার কুটিরে এলো, ভিক্ষাং দেহি মে ধর্ম, ভিক্ষাং দেহি মে, ওগো কুটির ঘরণী কে আছো? আমি একজন সন্ন্যাসী, একজন আমি ব্রহ্মচারী, সপ্তদিন ধরে আমি উপবাসী, খিদায় আমার প্রাণ যাচ্ছে, ওগো কে আছো কুটির ঘরণী, আমাকে এক মুষ্টি ভিক্ষা দেবে? সীতা সরল প্রাণ, মায়ের জাতি, চিন্তা করলো একজন সাধু সন্ন্যাসী বনের কুটিরে এসেছে, তাহলে দেরি করি কেন? বলছে একটু অপেক্ষা করেন, ঘরের মধ্যে ফল মূল যাহা ছিল তাহা ডালার মধ্যে ভরে নিয়ে উপস্থিত হলো, যে এই নিন। বলে না, ওই যে একটা গণ্ডি দেওয়া আছে, আমি গণ্ডির ভিতরে যাব না। বলে আমিও তো বের হতে পারবো না। বলে কেন? যে আমার ঠাকুর লক্ষণ, আমার দেব, সে যখন যায়, যাওয়ার পূর্বে এই রাম নামের গণ্ডি দিয়ে যায়, করেছে মানা এই গণ্ডির বাইরে আমার যাওয়া যাবে না। বলে বেশ, তুমি যদি গণ্ডি লঙ্ঘন করে আমাকে ভিক্ষা না দাও, বুঝলাম। আর সাত দিনে যখন অন্ন জুটল না, কিছুই যখন পেলাম না, হয়তো অভুক্ত থাকতে থাকতে আমার প্রাণ বিয়োগ হবে, আর এই সন্ন্যাসীর মৃত্যুর কারণে তোমার স্বামীর বংশ নৃত্বংশ হয়ে যাবে। দেখেন ছলনা কীরকম। হ্যাঁ, মা চিন্তা করলো, হায় হায়, আমার স্বামীর বংশ নির্বংশ হয়ে যাবে, এটা তো ঠিক না। যাক, তাহলে ভিক্ষাটা দিয়ে আসি, হে সন্ন্যাসী একটু অপেক্ষা করো। যখনই গেল, সঙ্গে সঙ্গে তার চুলের কেশ ধরে রথে তুলে নিল, তাই না বাবা? সীতাকে হরণ করলো। আচ্ছা রাবণ, তুমি তো ত্রিকালজ্ঞ, তুমি তো জ্ঞানী, তুমি তো ব্রাহ্মণ, তুমি তো বিশ্ব সর্বার পুত্র, তোমার তো আদ্য কাব্য মধ্য তীর্থ সবই আছে জানা, নয় অজানা। তুমি একজন ব্রাহ্মণের সন্তান, তুমি একজন পাণ্ডিত্য, তুমি একজন পণ্ডিত, তাহলে তুমি জানো কোনো নারীর কেস যদি কেউ ধরে, ধরে যদি কেউ কোনো পুরুষ কোনোদিন নারীর কেস, অল্প দিনে তার আয়ুটা হয়ে যায় শেষ। এই অন্যায়টা করলে কেন বাবা? হ্যাঁ, তুমি সীতার কেস ধরে তাকে রথে তুললে, সীতাকে হরণ করলে, এতে তোমার হয়েছে পাপ, সে পাপ থেকে পাবে না মাপ, আমার সঙ্গে এবার জমা হয়ে যাবে বাপ, তারপরে বুঝবে টেটটা কেমন। কি
যা যা সাজা হয় আইনের বিচারে একটা একটা করে ধরে সাজা দেব আমি তোমারে। কি শুধু কি তাই? কি বলবো আপনাদের ধারে, ওনাকে ত্রিকালজ্ঞ বর্তমান ভবিষ্যৎ অতীতি জানেন, জানা সত্ত্বেও যে লোকটা এত ভুল করে তার বিচারে সাজা হয় না মা? কি আপনি সাধু সাজলেন, সাধু সাজে যদি অন্যায় অত্যাচার করেন মাপ পাবেন বাবা? পাড়ার মানুষে ধরে ঠ্যাঙাবে না কি? দেবে তো আসামত মধ্যম উত্তম মধ্যম দেবে তো? তাহলে আমিও তোমার আজকে উত্তম মধ্যম দেবো, এটাই মনে আসা তাই, কারণ তোমার পাপের তো আর অন্ত নাই, তুমি এত মহাপাপ মহাপাপই মহাপাপ করেছ। কি বলবো আমি তোমারে, সীতা হরণ করিলে কেন? হরণ করে আবার গেলে নিয়ে গেলে লঙ্কায়, লঙ্কা তোমার এত বড় লঙ্কা, স্বর্ণ লঙ্কা, হ্যাঁ বিরাট লঙ্কা, তাই না বাবা? কিন্তু লঙ্কায় তুমি সীতাকে রাখতে পারো নাই, রেখেছিলে কোন জায়গায়? অশোক কাননে, একটা বনের ভিতরে, অশোক বনের ভিতরে, সেখানে সীতাকে রাখলো কিসের দায়? কেন তোমার রাজবাড়িতে রাজপুরীতে কি জায়গা ছিল না, না কোনো অভাব ছিল? কি কারণে সীতাকে অশোক কানে কাননে রাখলে, এটা পরিষ্কার করে বলো। এটা আমার দুই নম্বর জিজ্ঞাসা হলো। এবার আরেকটা করে যাই, বিশ্ব বিজয়ী রাবণ স্বর্গমত্ত পাতাল ত্রিভুবন করেছে জয়, কিন্তু আমি জানি তুমি চার জায়গায় হয়েছ পরাজয়, চার জায়গায় তুমি জয় হতে পারো নাই, তাহলে তুমি কি করে বিশ্ব বিজয় মানুষের কাছে কয়ে পারো? কি আমার মানে পুঁজি নেই পাতি নেই, আন্দাজি করছি যে আমার অনেক টাকা পয়সা আছে, কিন্তু বাড়িতে দেখা যাচ্ছে একটা কি করবো বাবা, লেংটিদুর বাড়িতে করে বাপ বাপ, আর পাড়ায় এসে গল্প দেই, আমার কি বলবো তোদের রে ভাই, আমার কোনো অভাব নাই, অনেক ধন রত্ন আছে আমার, হ্যাঁ তা সেই রকম ব্যাপার তো নয়। তাহলে এটা তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, তুমি চার জায়গায় কেন পরাজয় হলে, কেন তাদের কাছে হেরে গেলে, তবু তুমি বিশ্ব বিজয়ী নিজেকে আখ্যা দাও কিসের দায়? কেমন? আর একটা শেষ জিজ্ঞাসা করব, সেটা কি, পরম বৈষ্ণব পরম সাধু তোমার ছোট ভাই যার নাম বিভীষণ, সে তোমাকে ভালোর জন্য বলতে গেল, দাদারে পরনারী করেছ হরণ, এখনো সময় আছে, খুলে বলি তোমার কাছে, ওগো দাদা তুমি রামের সীতাকে ফিরিয়ে দাও। তুমি কি করলে? তার মস্তকে পদাঘাত করে তাকে তাড়িয়ে দিলে। কেন? একই পিতার পুত্র যদি তোমরা হয়ে থাকো, তোমার যেমন অধিকার আছে তারও তো অধিকার আছে, নাই বাবা? আমরা যদি বাপের চার ভাই বা দুই ভাই যাই থাকি, বাপের যদি দশ বিঘা জমি থাকে, তা আমি কি ওখান থেকে ভাগ পাবো না? না আমার শক্তি আছে ক্ষমতা আছে, থেকে লাঠি দিয়ে ভাইরে বাঁকাই দেবো। কি কব বলেন, এটা ধার্মিক কয়? কোন ধার্মিক? বাইরে ভাগ দেয় না, লাঠি দিয়ে খেদায় দেয়। তাহলে এটা তো ঠিক নয়। তাহলে কি কারণে তুমি ওই বিভীষণকে পদাঘাত করে তোমার রাজ্য ছাড়া করে বিতাড়িত করিলে, এটাও তোমার কাছে জিজ্ঞাসা রইল সভ্যসভা পরে। এবার ছোট্ট একটা করে গান গাই, গান গাই আসরটা সেরে দিতে চাই। একটা গানের অনুরোধ এসেছে আমার কাছে, গানটা আমি গাইব পরে গাবো, তার কারণ ওই গানটা গাইতে গেলে ওর গানের ব্যাখ্যা আছে। গানটা কি, বাঁশ গাছেতে লঙ্কা ধরে তেঁতুল গাছে ঝিঙ্গারে মন ফকিরা মনেরই কথা। গানটা এমনি গায়ে গেলে ভালো লাগবে না, যদি ব্যাখ্যা করে বুঝিয়ে এনে দেওয়া হয় তাহলে গানটার কোনো মানে মান থাকে না, ওটা একেবারে আদি বাউল গান। জয়গুরু খুব ভালো গান অনুরোধ করেছে, গাইব পরে, অসুবিধার কিছু নাই। তাই কি বলছি গানের ভাষায়, চিরদিন কাহারো সমান নাহি যাই, আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা, কাল সে ভিক্ষা চায়, কাহারো সমান
কি বাবা যায়, আজকে যতই মস্তানি করো, যদি থাকে দশতলা, দশতলার উপরেও যদি থাকো বাবা, তাতে কার কি আসে যায়? যেদিন প্রাণ পাখি উড়ে যাবে, সঙ্গে সঙ্গে দশতলা থেকে তোমাকে নামিয়ে ওই গাছতলায় টান টান করে শুয়ে দেবে। কি সেদিন কিন্তু ভিখারি সাজতে হবে। জীবনে জপ করো না করো, সাধন করো ভজন করো না করো, যাই করো না কেন, সেদিন তোমাকে স্কন্ধে ভিক্ষার ঝোলা দিবে, ললাটে তোমার কৃষ্ণ নাম লিখে দিবে। হ্যাঁ, তোমার নয়নে তুলসী পত্র দিয়ে, বুকে গীতা দিয়ে, অঙ্গে নামাবলী দিয়ে তোমার যারা শ্মশান বন্ধু হবে, সবাই বলবে বল হরি হরি বল, হরি বলে তোমাকে বিদায় দেবে। কিন্তু সবাই বলবে সেদিন তোমার আর বলার কোনো শক্তি থাকবে না। তাই রাবণ, সময় থাকতে পথে গেলেই ভালো হতো। কাহার সমান দ্রৌপদীকে অপমান হতে হলো। এবার পুত্র তাহার হল হত, পুত্র তাহার হল হত, যদুপতি যার সহায়, কাহার সমান নাহি যায়, চিরদিন কাহার সমান।
চন্দ্র রাজ্য দান করে এসে শ্মশান রক্ষিবার করে লোভিল চণ্ডালবে। মহারাজ হরিশ্চন্দ্র রাজ্য দান করে এসে শ্মশান রক্ষিবার করে লোভিল চণ্ডালবে। বিষ্ণুমুখে পদ চিহ্ন সমানো কি কারণে সীতা হরণ করিলে রাবণ, সুন্দর করে সবাই এসে তুমি কর উত্থাপন। কেন তুমি সীতার কেশ ধরে রথে তুলেছিলে? নারীর কেশ ধরে তুলিলে তার আয়ু ক্ষয় শাস্ত্রে রিহাই বলে। যে কোনো পুরুষ যদি কোনো নারীর কেশ ধরে অত্যাচার করে অল্পদিনে তার মরণ নিশ্চিত, কেউ তাকে বাঁচাতে পারবে না, তার জীবনে কোনোদিন সুখ শান্তিও হবে না। তুমি না একজন পণ্ডিত মানুষ, সবই তো আছে জানা, কেন এই অধর্ম করলে তুমি আজ সভায় বলো না? সে সীতাকে তুমি করিলে হরণ, কেন কারণে সাধুদের অপরাধী বানালে তুমি গো রাবণ? এখনো বলে মানুষে জানা আছে সাধুদের চরিত্র কি বলে না বাবা, এই দুষ্টুটার জন্য সাধু সাইজে সীতারে চুরি করছে কি? তুমি যদি এই কর্মটা না করলে সাধুদের এই কথা শোনা লাগতো নাকি? কম দেখি, হ্যাঁ এই ভদ্রলোক, ভদ্রলোক এই যে দেখেন ভদ্রলোকের চেয়ার মানে চুপ করে আছে, মূল ভদ্রলোক, ইনি করলো চুরি আর সবার দিকে হলো সরাসরি, আর খালি গেলি এখন সবাই খালি বিপদে পড়ি, খালি আমাদেরই দোষ। হ্যাঁ আসল দোষের কিন্তু নাটের গুরু, ওনার কথা কেউ কয় না, আর সাধুদের শুদ্ধা গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করে মানুষ। কি কারণে সীতা চুরি করিলে রাবণ, সাধু বেশি কেন তুমি করিলে ধারণ? তোমার ভাই বিভীষণ সে ধার্মিক বটে হয়, কেন পদাঘাত করলে তুমি তাহার মাথায়? এবার রাজ্য থেকে তারাইয়া তুমি তারে রাজ্য সারা করিলে, দাদা হয়ে ভাইয়ের প্রতি একই ধর্ম তোমার, তুমি যে সভায় বলে। এই তো আমার প্রথমবারের কিঞ্চিত আয়োজন, বসে বসে শুনলেন আপনি যত সাধুগুরু বৈষ্ণবজন, প্রথমবারে কেন আমি বলতে যাব বেশি, বেশি বলে কেন বটে হব আমি দোষী, দোষা দোষী কারবার আমি করিতে যাব না, এইখানে ছেড়ে দিব আমার আলোচনা। দেখি সে কোনোভাবে কোনো কথা কয়, কোনোভাবে তত্ত্ব আবার উঠাইয়া লয়, আসলে আসলে জ্ঞানী গুণীজন সকলের প্রধানত হইলাম এখন, আমি অতি মুরমতি কিছুই তো নাই জানা, সাধ্য কি তত্ত্ব কথা করবো আলোচনা, এইখানে যে আমার ভাবে করে দিব শেষ, আমার বিপক্ষ ভাব করিবে প্রবেশ, আর কেন বেশি বেশি বলতে যাবো, এইখানে আমার ভাবে সাঙ্গ করে দেব, এইখানে যে আমার ভাব আমি সাঙ্গ করি, যাই যাই শ্রী গুরু গোবিন্দ।
একজন হচ্ছে রবিনন্দন, আরেকজনের নাম হচ্ছে রাবণ। এই দুইজন একটু ভাবের লড়াই, মানে এতদিন তো পারে নাই, সারা জীবন ধরে নাকি রাবণের অত্যাচারে এক একজন জ্বলে পুড়ে মরে। নিজেই করেছে প্রকাশ, এই যমরাজা রাবণের বাড়ি কাটত ঘোড়ার ঘাস। পবন দেবতা যিনি বাড়িঘর পরিষ্কার করত তিনি, লক্ষ্মী ছিল রাধুনী, সরস্বতী মানে প্রাইভেট মাস্টার, ছাত্রদের পড়াশোনা করাতো। এইভাবে যত দেব দেবীকে রাবণ রাজা খাটাত, তাহলে রাবণের কত বড়াই কত শক্তি এটা সকলের আছে জানা, এটা নতুন করে বলার কোনো দরকার হবে না। আজকে একটু সুযোগ পাইল, রাবণ নাকি মৃত্যুশয্যায় পড়ল, রামের বাণে মরবে প্রাণে রাবণ ধরাশায়ী হলো, একটু পরে পরাণ পাখি উড়ে যাবে দিয়ে ফাঁকি, এমন সময় যমরাজা এসে সামনে দাঁড়ালো। এখন যমরাজা কয়, হে রাবণ মহাশয়, সারা জীবন তোমার সঙ্গে পারি নাই, আজকে আর সারা সারি নাই, মনে আছে ভাবো, এখন তোমাকে যমপুরীতে নিয়ে যত প্রকার শাস্তি আছে তাই তোমাকে দেব। হ্যাঁ এরকম হয়, হ্যাঁ ওইরকম কথায়ও কয় যে হাতি যদি ফাঁদে পড়ে শামসি কেন নাকি লাথি মারে, এরকম হয়। এখন বেকায়দায় পড়লে পরে একটু বাহাদুরি করতে পারে, কিন্তু এটা মনে ভেবো না, সকলের মরণ একরকম না। তোমার কাছে বলে রাখি, প্রধানমন্ত্রী মরলে পরে তাকে পোড়াইতে লাগে 10 মন ঘি, গরিব মানুষে পায় নাকি? হ্যাঁ গরিব মানুষ সারা জীবনে 1 ফোঁটা ঘি খাইতে পারে না, আর প্রধানমন্ত্রী মরলে পরে 10 মন ঘি লাগে পোড়াইতে তারে। এখন যদি সাধারণ একটা মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী তুলনা করে, এটা হয়? রাবণ যদি মরেও যায়, হ্যাঁ তার যে মর্যাদা সেটা অন্য কেউ পাবে না। এত সহজে রাবণ তোমার কাছে হার মানবে না, সব কথা পরে, যেহেতু সময় এসে গেছে এখনই চলে যেতে হবে। তাই মরণের আগে আমি মনের অনুরাগে আমার ভক্তির বাগে যে ফুটেছে ফুল, সেই ফুল একটু রামের চরণে নিবেদন করে আমি পার হতে চাই ভবকুল। জয় জয় শ্রীরাম সীতা প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল, তুমি শুধু রাবণের বাইরের রূপটাই দেখেছো যমরাজ? রাবণ অত্যাচারী, রাবণ অহংকারী, রাবণের বাইরের রূপটাই তুমি দেখেছ, কিন্তু রাবণ যে দুইজন তা তোমার জ্ঞান নয়নে কখনো করোনাই দর্শন। বাইরে রাবণ আর ভিতরে রাবণ সম্পূর্ণ আলাদা রয়, তুমি জীবনে পাওনি সেই ভিতরের রাবণের পরিচয়। তুমি দেখেছ অত্যাচারী রাবণ, তুমি ভক্ত রাবণকে দর্শন করো নাই, সেই ভক্ত রাবণের কথা আমার মরণের আগে শুনে যাও তুমি। এখানেই আমার বক্তৃতা, আগে আমি প্রভু রামের চরণ একটু স্মরণ নিতে চাই। তুমি জানো কি তুমি জানো কি বল্লভ, তুমি জানো কি বল্লভ নয়নাভিরাম
জয় প্রভু দাশরথীরা জয় প্রভু দাশরথী রাম তুমি জানো কি বল্লভ জানো কি বল্লভ নয়নাভিরাম জয় প্রভু দাশরথী রাম জয় প্রভু দাশরথী রাম করেছিল জনক রাস কত শত রাজা ধীরা সভাতে পাইল জনক রাজা ধনুক ভাঙা পণ করেছিল এই ধনুক যে ভাঙতে পারবে সে জানকীকে বিয়ে করবে কত বড় বড় বীর যোদ্ধা পালোয়ান রাজা ধীরাস সবাই পরাজয় হয়ে চলে গেল আর রামচন্দ্র অনায়াসে সেই ধনুকটা ভেঙে সীতাকে লাভ করল ধনু ভঙ্গপণ করেছিল জনক রাস কত শত রাজা ধীরাস সভাতে পাইল লাস সেই ধনুক ভঙ্গ করি লভিলে সীতা সুন্দরী লভিলে সীতা সুন্দরী উঠল জয়ধ্বনি বিশ্বভরি উঠল জয়ধ্বনি বিশ্বভরি রাম গুণ ধাম জয় প্রভু দাশরথী রাম জয় প্রভু দাশরথী রাম জয় জয় রাম সীতা প্রেমানন্দে সবাই হরিবল 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 রামচন্দ্র সীতাকে বিয়ে করে যখন অযোধ্যায় ফিরে যায় পরশুরাম এই খবর পেল যে আমি যে ধনুকটা দিয়েছিলাম জনক রাজাকে ধনুকটা ভেঙে সীতাকে নাকি কে বিয়ে করে চলে যাচ্ছে পরশুরাম এসে রামের সামনে দাঁড়ালো কে অবাধ্য বালক এত সাহস
পরশুরামের ধনুকটা ভেঙেছিস? রাম বলছে আমি জানি না, এটা যে আপনার ধনুক, শিবের আশীর্বাদের ধনুক। হ্যাঁ, কত বীর গেল, পরাজয় হয়ে পালালো, আমি সে ধনুকটা ভেঙেছি। পরশুরাম আরো একটা ধনুক দিল, এটা যদি ভাঙতে পারিস তাহলে তুই শক্তিমান। অনায়াসে রামচন্দ্র ওই ধনুকটাও ভাঙল। পরশুরামের অহংকার চূর্ণ হয়ে গেল। পরশুরাম রামকে প্রণাম করে চলে গেল মহেন্দ্র পর্বতে সাধনা করার তরে। আহা, করলে দর্প চূর্ণ, অহংকারী পরশুরাম অভিমানে পূর্ণ, তুমি দর্প হরি রাম, করলে দর্প চূর্ণ। ভক্তের মন রঞ্জন, এই পাগল রাধা মোহন মাগে চরণ, রাধা মোহন মাগে চরণ, হয় না গো বাম জয় গো দাশরথি রাম। তুমি জানো কি বল্লভ, তুমি জানো কি বল্লভ, নয়নাভিরা দাশরথি রাম, জয় প্রভু দাশরথি রাম, জয় প্রভু, জয় প্রভু দাশরথি রাম। আমার এই মরণের সময় তুমি আজ আমায় প্রশ্ন করলে যম, হ্যাঁ, কিন্তু আমার তোর হাতে সময় নাই। আমি পড়েছি মৃত্যু শয্যায়, কখন যেন পরাণ পাখি উড়িয়া পালায়, এমন সময় আমাকে করলে জিজ্ঞাসন যে তোমাকে বন্ধন করে নিয়ে যাব আমার জম্বুদ্বীপ, সেই জমের ভবন। আহা, পারবে না, পারবে না জম। এখনো তুমি জানো আমার শক্তি নয় কম, আমি তোমার সঙ্গে যাব না, এই সুবর্ণ সুযোগ আমি হারাব না। আমাকে জমলোকে নিতে পারবে না কখন, কেন জানো? আমার এই মরণের সময়, আমার মরণের সময় আমি রামকে করেছি দর্শন। মরণের সময় আমার এই বদন দিয়ে আমি রাম নাম করি উচ্চারণ। মরণের সময় দুটি হাত জোর করে আমি রামের চরণে নিয়েছি শরণ। তুমি আমায় নিতে পারবে না জম তোমার ভবন, আমি তোমাকে দেখাবো কাশকলা, ঘাটে বাধা আছে আমার রাম নামের ভেলা। অনায়াসে গাইতে গাইতে আমি দিব ভব পারি, মা সীতা হচ্ছে আমার পারের তরি, রাম আমার কাণ্ডারি। জয় জয় রাম সীতা প্রেমানন্দে, সবাই বলো হরি হরি বল। প্রশ্ন কয়েকখানা, আমি কেন সীতাকে সন্ন্যাসীর বেশে সাধুর বেশে হরণ করলাম, তাতে নাকি সাধুদের কলঙ্ক রটালাম। আমার আছে জানা,
যদি ধরি কোনো নারী জাতির কেস, আয়ু হয়ে যাবে শেষ। সীতার সঙ্গে আমার সম্পর্কটা কি? কেন আমি তাকে হরণ করি? কেন রাখলাম না নিয়ে আমার স্বর্ণ লঙ্কাপুরী? আমি রাখলাম তাকে অশোক কাননে। কি তত্ত্ব আছে তুমি জানো না যম, একমাত্র জানে এই রাবণে। তারপর আমি বিশ্ব বিজয়ী, চারি জায়গায় হয়েছে পরাজয়, এটা তেমন কিছু নয়। আর প্রান্তিক শট দিয়ে যদি গোল করে ওইটার তেমন কোনো বড় খেলা কয়? হ্যাঁ, দুই দলে যখন চলছে খেলা, খেলতে খেলতে যখন শেষ হয়ে গেল বেলা, রেফারি মনে চিন্তা করে, কমিটিও ভেবে দেখলো তাই, হাতে যেহেতু আর সময় নাই, দুই দলের একটাও কিন্তু কম না, খেলা চলছে ভারী কিন্তু শেষ করতে হবে তাড়াতাড়ি। তখন প্লান্টিক প্লান্টিক শট দিয়ে গোল যদি করে তেমন বড় খেলোয়াড় কয় না তারে, ওইটা হইতেই পারে। করেছে সারা বিশ্ব জয়, মাত্র চার জায়গায় রাবণ পরাজয় হয়। ওই চারজনের কাছে কেন পরাজয় হলো তারও একটা তত্ত্ব ছিল। ওই চারজন, ওই চারজন ভগবানের কাছে বলেছিল, ভগবানের কাছ থেকে বর নিল, হে ভগবান দয়াময়, আমরাও শক্তিশালী জগতে একমাত্র তোমার অবতার ছাড়া আমাকে যেন কেউ মারতে পারে না। ওই চারজনকে, একজনের নাম মান্ধাত্তা, অনেকে কথায় কথায় কয় না মান্ধাত্তার আমলের গল্প স্যার, মানে অনেক পুরানা রাজা মান্ধাত্তা, মানে খুব শক্তিশালী মান্ধাত্তা, বলি, আরেকজনের নাম বালি, আরেকজনের নাম কার্তবীর্য। কার্তবীর্য, বলি, বালি, মান্ধাত্তা, এই যে চারজন শক্তিশালী রাজা ছিল, তারা ব্রহ্মার কাছ থেকে বর চেয়ে নিল যে একমাত্র আমাদের কাছে ভগবান ছাড়া আর সবে হইবে পরাজয়। ওই যে তারা ভগবানকে সম্মান দিল, তারা ভগবানের সম্মানটা দিল যে ভগবান ছাড়া আর যেন সবাই হয় পরাজয়। তাহলে রাবণ তার ভগবান নয়? তুমি অন্তরের খবর জানো না, আমি কি ভগবানকে মানি না? আমিও রাখলাম তাই ভগবানের সম্মান, তাই পরাজিত হইল রাবণ ওই চারজনের স্থান। তাহলে মূলত রাবণও দিয়েছে ভগবানকে সম্মান, নইলে রাবণ ত্রিভুবন বিজয়ী, রাবণ শক্তিশালী, রাবণ শক্তিমান, ওই চারজন হয়ে যেত অপমান যখন জানতে পারলো যে সম্মানই হচ্ছে সকলের উপরে ভগবান। তারা চারজন যখন চেয়েছে ভগবানকে সম্মান দিয়েছে, আমিও ভগবানকে অপমান করতে চাই না, আমিও যে অন্তরে ভগবানের নাম গাই এটা বাইরে কেউ জানে না, তাই রাবণের ভিতরের রূপ তুমি জানো না। এবার শোনো, কেন আমি সীতাকে করেছিলাম চুরি? আসলে চুরি করি নাই, আমি ইচ্ছা করেই সীতাকে, সীতা হচ্ছে রাবণের মেয়ে, আর মেয়েকে কি বাপের বাড়ি নাইরে নিতে হবে না? যম তুমি এটাও বোঝো না, তাই সীতা মাকে, আমার মেয়েকে আমি নাইরে নিতে এলাম রথ নিয়ে, কিন্তু রথে যখন তুলতে যাই আনন্দের ঠেলায় মেয়ে বাপের বাড়ি যাবে, দেখবেন অনেক মেয়ে কিন্তু এরকম এটা সেটা ছেড়ে যায় ঘরে, মানে বাবা যখন আসে মেয়ে তখন আনন্দে ভাসে, কত কিছু মানে চুলের ফিতা, গাডার, আলতার শিশি, এরকম অনেক কিছুই মা তখন, এই মেয়ে তখন স্বামীর বাড়িতে ফেলে তাড়াতাড়ি বাবার সঙ্গে যায় আনন্দে, ওই যে আসছে বাবায়, ওই আনন্দের ঠেলায় বাপের বাড়ি যায়। আমি যখন এলাম সীতাকে নিবার তরে, সীতা আনন্দে গিয়ে যখন আমার রথে চড়তে ছিল, সীতা পড়ে যেতে চায়, রথ থেকে যখন পড়ে যায় তাকে তো তুলতে হবে, হঠাৎ করে সীতা রথে চড়তে গিয়ে পড়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি যেন না পড়ে তাই তো রাবণ তার চুলে ধরে, এটা কি অন্যায় করে? আরে মেয়ে, তাকে তাকে বাঁচাইতে হবে, এরকম কুক্সি সময় আছে, ওই সময়টা জানতে হবে, ওই সময়ে চুলে ধরলে কোনো পাপ নাই। যেমন আমার মায়েরা
ওই যে মা কালী আছে বাবার উপরে খাড়া, মা হইয়া মানে স্ত্রী হইয়া দিল স্বামীর বুকে পারা, এটা আপনারাও পারবেন। ওই যে স্ত্রী হইয়া স্বামীর বুকে যে পারা দেওয়া, এটা ভালো জিনিস। হ্যাঁ, কায়দা লাগবে। যদি মনে করেন পারা দিব না তাহলে স্বামী মরবে, আর যদি বাঁচাইতে চান পারা দিবেন তাহলে স্বামী বাঁচবে। কোনটা করবেন, স্বামীরে মারবেন না বাঁচাইবেন? মনে করেন রাত্রি দুইটার পরে ফাঁকা জায়গা একটা বাড়ি, সেইখানে দুইজন মাত্র বাস করে, স্বামী স্ত্রী দুইজন নতুন বাড়ি করছে আর নিজের আত্মীয় স্বজন সব দূরে আছে। হঠাৎ করে ওই যে তার স্বামীর যে ধনুষ্টঙ্কার রোগ ছিল, ওইটা তো স্ত্রীর নাই জানা, ধনুষ্টঙ্কার রোগের ঘটনা তো জানা, ধনুষ্টঙ্কার ধনুকের মতো বাঁকা হইয়া যায়, ওদিকে পা পা বাঁকা হইয়া উঠতেছে। নারী তখন বিপদে পড়ে চিন্তা করে, স্বামী তো ওই যে ধনুকের মতো বাঁকা হইয়া যায়, এক হাত দিয়ে দুই পায়ের মধ্যে ঠাসা দিয়ে ধরলো, আবার দিকে মাথাও উঠে যায়, আরেক হাত দিয়ে মাথার মধ্যে ধরলো, এবার বুকটাই উঠে যায়, এটা কি করবেন? হাত কয়টা আপনার? তখন মা যদি ওই আরেকটা পা দিয়ে বুকের মধ্যে পাড়া দিয়া ধরে, এবার স্বামী ঠিক হইল। পাড়া দিয়ে ধরবেন না, ধরবেন না, স্বামীকে বাঁচাইতে গেলে পাড়া দিবেন, তাতে কোনো পাপ নাই। আর যদি মনে করেন না স্বামীর গায়ে তো পা দেওয়া যায় না, স্বামী মরবে, মরাই ভালো না বাঁচানো ভালো? এই জম, এটা একটু বিচার করে তুমি বলো না, তুমি তো ধর্মরাজ, কোনটা বাঁচানোর কাজ? এই রকম আমার মেয়ে যখন রথে চড়ে আনন্দের ঠেলায়, মেয়ে রথ থেকে যাচ্ছে পরে, তাই তো রাবণ রাজা চুলে ধরে তুলেছিল রথের উপরে, এটা ভালো করছে খারাপ করছে কি? হ্যাঁ, এবার শোনো, আসল জায়গায় যাই, এটা ওই যে সাইরানার কলম দিয়ে লেখলাম, এখন আসল জায়গায় যাই নাই। এবার আমি অভিনয়ে হইলাম রাবণ, সভাতে দাঁড়াইয়া বিপক্ষেতে যাম রাজা গেল জিজ্ঞাসিয়া রে, দয়াল বিনে তোর বিনাই রে, প্রশ্ন চারটা, সীতাকে কেন হরণ করে, কেন সীতার চুলে ধরে, কেন রাখলাম অশোক বনে, আর কেন লাথি মারল বিভীষণ? ও আরো একটা হয়, ওই চার জায়গায় পরাজয়, হ্যাঁ মানে প্রশ্ন হিসাব করলে পাঁচটা হয়, ঠিক আছে জবাব দেবো, অসুবিধা নাই। জনক রাজা সীতাপন কিপন, হর ধনু ভেঙ্গে যে জল, সীতাকে করবে বিয়া, সীতা দেবী বৈষ্ণব সেবা দিবে স্বামীর বাড়ি গিয়া। অনেক বড় বড় বীর যোদ্ধা এসে ধনুকটা ভাঙবে, তুলতেই পারলো না, সবাই পরাজয় হয়ে চলে গেল। সীতা দেবী মনে মনে ভাবছে, তাহলে আমার কি বিয়ে হবে না? এত বড় বড় বীর সবাই পরাজয় হয়ে গেল, কেউ ধনুকটা ভাঙতে পারলো না, এমন বীর কি পৃথিবীতে কেউ নাই? তাই এই খবর পেয়ে বিশ্বামিত্র মহামুনি রাম লক্ষণকে সঙ্গে নিয়ে যখন গেল জনক রাজার বাড়ি, জনক রাজার মেয়ে সীতা দূর থেকেই দেখে চিনতে পারলো, এই তো আমার নারায়ণ, আমি তার লক্ষ্মী। কেন? সীতা দেবী চিনতে পারলো কিন্তু রাম চিনতে পারে নাই। রাম যে ভগবান এটা রামের জানা নাই, কিন্তু সীতার জানা আছে। এই রামেই যে নারায়ণ, আমি যে তার লক্ষ্মী, তাই দূর থেকে সীতা দর্শন করে রামকে দেখে অন্তরে অন্তরে ভক্তি করে তারে দৌড়ে সীতা দেবী গিয়েছিল শিবের মন্দিরে। শিবের মন্দিরে গিয়ে বলে, হে শিব, হে ভোলানাথ, হে ত্রিপুরধারী,
ত্রিপুরারী, তুমি পরম বৈষ্ণব, 33 কোটি দেবতার দেবতা, তাই তুমি মহাদেব। আজ ওই আমার নারায়ণ এসেছে, যেজন আমার স্বামী তার দাসী আমি। ওই নারায়ণ এখন রাম রূপে ধনুক ভাঙতে এলো, রাম যেন অপমান না হয়। হে শিব ঠাকুর, তুমি তাকে শক্তি দিও, সে যেন ধনুকটা ভাঙতে পারে। যদি রাম ধনুকটা ভাঙতে পারে, রাম যদি অপমান না হয়, মনে আছে ভাবো, আমি স্বামীর বাড়িতে গিয়ে পরম একজন বৈষ্ণবের সেবা দেব। বৈষ্ণব সেবা করলো মানত, জনক কুমারী রাম ধনুক ভাঙলো, সীতাকে বিয়ে করলো, এবার নিয়ে এলো বাড়ি। স্বামীর বাড়ি গিয়ে সীতা বলছে, প্রভু রাম, বাপের বাড়ি থাকার সময় একটা মানত করেছিলাম, আমার কথা নাও, তুমি একজন পরম বৈষ্ণব এনে দাও, আমি একজন বৈষ্ণব সেবা দেব। রাম আর করে নাই দেরি, নৈমিষারণ্যে চলে গেল তাড়াতাড়ি, যেখানে হাজার হাজার মুনি ঋষি বাস করে। গিয়ে বলছে, মুনিগণ, আপনাদের কাছে আমার নিবেদন, আপনারা তো ধ্যানী, আপনারা জ্ঞানী, আপনারা ধ্যান করে জানতে পারেন। আচ্ছা, ধ্যান করে বলে দেন, এই ত্রেতা যুগে শ্রেষ্ঠ বৈষ্ণব কে, তাকে আমি নিয়ে যাব, আমার সীতা তাকে সেবা করাবে। মুনিরা ধ্যান করে জানতে পারলো, এই ত্রেতা যুগে যিনি বৈষ্ণব সুজন, সেই বৈষ্ণবের নাম হচ্ছে রাবণ। হরি বল, হরি বল, হরি বল। রাম, তুমি রাবণ বৈষ্ণবকে নিয়ে যাও। এবার রামচন্দ্র গেল রাবণের বাড়ি, দিল বৈষ্ণব সেবার নিমন্ত্রণ। রামও কিন্তু, রাবণও কিন্তু চিনতে পারল, কিন্তু রাম চিনতে পারল না। তাহলে রাম কেন জানে না, রাম কেন নিজে যে ভগবান এটা জানে না? আপনাদের কাছে একটু ভেঙ্গে বলতে চাই, ওই যে প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু নরসিংহ অবতার হয়ে প্রহ্লাদের বাবাকে মারে, ওই তার গর্জনে হিরণ্যকশিপুকে মারার সময় নরসিংহ গর্জন করেছিল, ওই গর্জনের চোটে এক মুনি পত্নীর পেটে 5 মাসের একটা বাচ্চা ছিল, ওই পেট ফেটে ওই 5ম মাসের বাচ্চাটা মরে গেল। মুনি পত্নী অভিশাপ দিল, কে তুমি, আজ আমার গর্ভের সন্তান নষ্ট করে দিলে, তুমি যেই হও, তুমি ভগবান যদি হও, পরবর্তী জন্মে পরবর্তী অবতারে তুমি যে ভগবান এইটা তোমার মনে থাকবে না। এবার ভগবান গিয়ে সন্তানটাকে বাঁচিয়ে দিল, বলছে, মা, আমি তোমার সন্তানটা বাঁচিয়ে দিলাম, তুমি অভিশাপটা ফিরিয়ে নাও। কিন্তু মুনিপত্নী বলছে, আমি অভিশাপ দিয়েছি, আমি তো ফিরিয়ে নিতে পারি না, তবে হে ভগবান, তুমি যতক্ষণ মাটিতে পা রাখবে, যতক্ষণ মাটিতে চলাচল, মানে পা তোমার মাটিতে যতক্ষণ স্পর্শ করবে, ততক্ষণ যে তুমি ভগবান এটা তোমার মনে থাকবে না। তুমি খাটে, পালঙ্কে, চকিতে, বিছানায়, মানে শূন্যে যখন উঠবে, তখন তুমি জানতে পারবে তুমি কে, তুমি যে ভগবান, তুমি যে সর্বশক্তিমান, কেন এলে, কি করবে, কোথায় যাবে, কি হবে, সব তুমি জানবে। কিন্তু পা মাটিতে রাখা মাত্রই তুমি আর কিছু মনে রাখতে পারবে না। তাই রাম ভগবান, তিনি ছিলেন পরম ভক্ত, ভক্তরূপী ভগবান যখন ওই যে মাটিতে ঘুরে বেড়ায়, রাবণকে নিমন্ত্রণ দিতে গেল, রাবণ চিনতে পারল, রাম জানে না যে আমি ভগবান। তাই রাবণ বলছে, হে ভগবান, হে নারায়ণ, তুমি একা এলে, আমার মা কোথায়, আমার মা লক্ষ্মী কোথায়?
রাম বলছে কি, তুমি কাকে ভগবান বলছো, কাকে নারায়ণ বলছো? আমি দশরথের পুত্র রাম, আমি অযোধ্যার রাম, আমি দাশরথী রাম। হে বৈষ্ণব, আমি তোমাকে বৈষ্ণব রূপে নিমন্ত্রণ দিয়ে আমার ভবনে নিতে চাই। রাবণ জানলো তার মনে নাই, ঠিক আছে আমি যাব, আমি বৈষ্ণব সেবায় যাব হে রাম, তবে একটা প্রতিজ্ঞা করতে হবে, যেখানে বৈষ্ণব সেবা হবে তার আশেপাশে কোনো লোকজন থাকতে পারবে না, একদম নির্জন জায়গায় একটা গোপন ঘর তৈরি করবে, সেই ঘরে একমাত্র থাকব আমি, একমাত্র থাকবে সীতা, তুমি রাম সেখানে থাকতে পারবে না। রাম বলছে তাই হবে, কথা দিয়ে রামচন্দ্র রাবণকে নিয়ে এলো, সীতা রাবণের চরণ ধৌত করে গোপন ঘরে গেল। গোপন ঘরে করল বৈষ্ণব সেবার আয়োজন, এবার আসনে বসিয়া রাবণ সীতার কাছে কন, সীতা এই মুহূর্তে এই গোপন ঘরে একমাত্র তুমি আর আমি, এখানে রাম নেই, কেউ জানবে না, আমি তোমার অতিথি, মানে বৈষ্ণব হয়ে তোমার বাড়িতে এলাম, কিন্তু সেবা করার আগে একটা প্রতিজ্ঞা করবে, এই মুহূর্তে আমি তোমার কাছে যা চাই তা যদি পাই তাহলেই সেবা করব, নইলে আমি সেবা করব না, কথা দাও? আর যা আমি চাব, যা তুমি দেবে, এটা তোমার স্বামী রাম কোনোদিন জানতে পারবে না, পৃথিবীর কেউ জানবে না, একমাত্র তুমি আর আমি, যদি দাও তাহলেই সেবা করব। সীতা বলছে হে বৈষ্ণব, আমি আমার স্বামীর নামে শপথ করে বলছি, এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাবে আমি তাই দেব, আমার স্বামীকে আমি কোনো দিন বলবো না। যখন বলছে স্বামীকে কোনো দিন বলবো না, বলতে বলতে রাবণের দু চোখ দিয়ে ঝরঝর করে বারিধারা বইছে, মা ও মা, মা মনে পড়ে, ও মা মনে পড়ে, তুই ছিলি বৈকুণ্ঠেশ্বরী, বৈকুণ্ঠের নারায়ণী, আর আমি ছিলাম তোর দ্বারের দ্বারী, আমি ছিলাম প্রহরী, আমরা দু ভাই জয় বিজয়, আমরা দু ভাই দুটি লাঠি নিয়ে দ্বারে দাঁড়িয়ে থাকতাম, একদিন সনক, সনত কুমার, সনাতন, সদানন্দ চার ব্রাহ্মণ লক্ষ্মী নারায়ণকে দর্শন করতে গেল, এই জয় বিজয় মানে রাবণ আর তার ভাই, জয় বিজয় দু ভাই চার ব্রাহ্মণকে বাধা দিয়েছিল, এখন লক্ষ্মী নারায়ণ শয়নে আছে, এখন দর্শন হবে না, আমাদের উপেক্ষা করে ব্রাহ্মণ যখন মন্দিরে ঢুকতে যায় বাধা দিয়েছিলাম, আঘাত লেগেছিল ব্রাহ্মণের গায়ে, জয় বিজয় বাধা দিয়েছিল, ব্রাহ্মণের গায়ে আঘাত লেগে মাটিতে পড়ে গেল, ব্রাহ্মণেরা মনে দুঃখ পেয়ে অভিশাপ দিল, তোরা অসুরের মতো কর্ম করলি, তোরা অসুর কুলেই জন্ম নিবি। আমার কি দোষ ছিল মা, ও মা, আমি না তোর দ্বারের দ্বারি, আমি না দ্বার রক্ষা করি, তোরা দুজন শয়নে ছিলি আর ব্রাহ্মণের অভিশাপ পেলাম, তাই তো অসুর কুলে জন্ম নিলাম। মুনি ঠাকুরেরা বলেছিল অসুর কুলে জন্ম নিতে হবে, তাই তো আমি অসুর হলাম। ও মা, কতদিন হলো সেই নারায়ণের প্রসাদ পাই না, আমার ভাগ্যে নাই অসুর কুলে জন্ম নিয়েছি, কথা দি মা, দে দে মা, দে আয়োজন করে দে, আমি আজ তোকে, তোকে সিংহাসনে বসাই, আমি প্রভু রামের নামে নিবেদন করে
আমি ভোগরাগ করব, তুই নিজে হাতে আজ তোর সন্তানকে প্রসাদ দিবি, কথা দে মা। কতদিন কতদিন হলো তোদের প্রসাদ পাই না, তবে হেমা আমি যা চেয়েছি আজ আমি সাধুর বেশে এসেছি। আমি আর সন্ন্যাসী, আমি আর সাধু হয়ে বৈষ্ণব সেবার জন্য এসেছি ও মা। আমি ঠিক, আমি ঠিক এই সাধুর বেশেই আরেকদিন আসব ও মা, আমি না এই সাধুর বেশেই আরেকদিন আসব, কথা দে সেই দিন তুই আমার সঙ্গে যাবি। সীতা বলছে কোথায় কেন মা, আমার বাপ লঙ্কায়, আমি যশুরকুলে জন্ম নিয়েছি, আমার 1 লক্ষ পুত্র 16 লক্ষ নাতি, আমি একজন কেউ রাখিব না বংশে দিতে বাতি। তুই যাবি আমার লঙ্কাপুরি, তুই ইচ্ছা করে আমার সঙ্গে যাবি, তুই স্বইচ্ছায়, তুই স্বয়ং লক্ষ্মী ও মা, তোকে নেওয়ার আমার কি ক্ষমতা আছে, আমার ভক্তির সিংহাসনে আমি তোকে যতনে রাখবো মা। কথা দে তুই আমার সঙ্গে যাবি, তুই ইচ্ছায় যাবি আমার লঙ্কাপুরি, আর রাম জানবে তোকে করেছি চুরি। রাম তখন তোকে উদ্ধারের তরে তার ভক্তবৃন্দ নিয়ে আমার পাপ লঙ্কায় যাবে, রামের চরণ ধুলি ভক্তের চরণ ধুলিতে আমার পাপ লঙ্কা পবিত্র হবে। জয় শ্রীরাম, জয় সীতারাম। সকলে আমার বংশের সবাই রামের সঙ্গে যুদ্ধ করতে যাবে, যুদ্ধ করবে আর রামকে দর্শন করবে। যুদ্ধের সময় বলবো ওই যে রাম, রামকে ধরো, রামকে মারো, রামকে আক্রমণ করো, ওই যে রাম পালিয়ে যাচ্ছে, তারা মরণের আগে রাম 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 নাম করবে উচ্চারণ, নয়ন দিয়ে রামকে করবে দর্শন, রাম নাম উচ্চারণ করে যারা মরে তারা তো অবশ্যই যাবে বৈকুণ্ঠপুরে। রাম নাম গাইতে গাইতে সবাই মুক্তি পাবে, সকলে উদ্ধার হয়ে যাবে, অবশেষ থাকবো আমি ও মা, তুই হবি আমার পারের তরি, প্রভু রাম হবে আমার কান্নারি, আমি রাক্ষস জন্ম থেকে রাম সীতা নাম গাইতে গাইতে ভব নদী দেব পারি। জয় জয় রাম সীতা প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। তাই যখন পঞ্চবটী বনে রাম লক্ষ্মণ সীতা বনবাসে গিয়েছিল, আমার ছোট ভগ্নী রামকে দেখে পাগল হয়ে গেল, লক্ষ্মণ ঠাকুর তার নাক কান কেটে দিল, আর ভগ্নী গিয়ে আমাকে খবর দিল, দাদা তুমি লঙ্কেশ্বর, তোমার 10,000 নারী, কিন্তু এই 10,000 নারীর সঙ্গে একজনের তুলনা হয় না। পঞ্চবটী বনে রাম লক্ষ্মণ তাদের সনে একজন অপরূপা সুন্দরী, সে নাকি জনক রাজার কুমারী, সে নাকি রামের নারী, এত সুন্দরী যা তোমার 10,000-এর মধ্যে ওই সীতার রূপ কারো মধ্যে নাই। রাবণ হঠাৎ করে মনে পড়ে গেল, এ কি সেই মা, অন্তরের কথা অন্তরে রেখে বাইরে ভগ্নীকে বলছে ডেকে, আমি যাব, আতোকে অপমান করেছে আমি তার প্রতিশোধ নেব, ওরে ভগ্নী চলে যা তুই বাড়ি, আমি এক্ষুনি হরণ করবে আনবো রামের নারী। কিন্তু অন্তরে ভাবছে অভাগা সন্তানের কথা, মায়ের এতদিনে মনে পড়েছে, আমার রাক্ষস কুল উদ্ধারের সময় হয়েছে, তাই তো মা অযোধ্যা থেকে এত দূর এসেছে, মা এসেছে আর আমি ঘুমিয়ে আছি, না না আমি আজই যাব, আমি আজই মাকে আমার লঙ্কায় নিয়ে আসব। সঙ্গে সঙ্গে মারিসকে পাঠিয়ে দিল, সোনার হরিণ হয়ে লাফাতে লাফাতে সীতার কাছে গেল, সীতারও কিন্তু মনে পড়ে গেল, সীতার আছে জানা, সোনার হরিণ কোনোদিন লাফাতে দৌড়াতে পারে না, সোনার হরিণ সোনার মানুষ সোনার গরু অনেকেরই ঘরে রয়,
তারা কি নাচতে পারে, তারা কি কথা কয়, সীতার আছে জানা? এই সোনার হরিণ, এটা হচ্ছে আমার সেই সন্তান, আমার ভক্ত রাবণ, তার ছলনা, রাবণ আসবে, তাই তো ইঙ্গিতে সোনার হরিণ পাঠিয়ে দিয়েছে। সীতা দেবী বিনয় করে তাই রামের কাছে কয়, বনে একা একা থাকি, প্রভু রাম দয়াময়, আমার কথা নাও, ওই সোনার হরিণটা আমাকে ধরে দাও, আমি তাকে নিয়ে খেলা করব। রামকে পাঠাই দিল, লক্ষণ গণ্ডিতে দাঁড়িয়ে আছে ভালো, লক্ষণকেও পাঠালো কটু কথা বলে, দুইজন যখন গেল চলে, এমন সময় রাবণ এলো, এসেই তো বলছে মা। সেই ভোগ রাগের ঘরে তুই না কথা দিয়েছিলি, আমি যেদিন বৈষ্ণবের বেশে আসবো সেদিন তুই আমার সঙ্গে যাবি, চল মা, আমি এসেছি, আমি বৈষ্ণবের বেশে এসেছি। তাই তো সীতা বলছে, গণ্ডি রে আমাকে ছেড়ে দে, রাস্তা দে, আমার সন্তান এসেছে, মাকে নিয়ে যাবে। গণ্ডি বলছে, লক্ষণ ঠাকুর জামায় নিষেধ করেছে, বলছে সন্তানের কাছে মা যাবে, মায়ের সম্মান নষ্ট হবে না, আর বাবার কাছে মেয়ে যাবে, এতে মেয়ের মান সম্মান নষ্ট হবে না। গণ্ডি তুই আমার কথা নিবি, পরজন্মে তুই আমার মান সম্মান রক্ষা করবি, আমি যখন পর অবতারে হব রাধা রানী, আয়ানের ঘরে যেদিন যাব, যেদিন যাব আয়ানের বাসর ঘরে, তুই এই গণ্ডি গিয়ে নদী হয়ে দুইজনের মাঝখানে থাকবি পরে। এখন ছেড়ে দে, আমার পুত্রের সঙ্গে আমি লঙ্কায় যাই। তাই গণ্ডি রাস্তা দিল, সীতা দেবী ইচ্ছা করেই রাবণের সঙ্গে লঙ্কা পুরীতে গিয়েছিল। তবে কেন ধরেছিল কেশ? রাবণ জানে আমি শক্তিশালী, আমি ত্রিভুবন বিজয়ী, আমার অনেক আয়ু, আমার আয়ু এখনো শেষ হয় নাই, ব্রহ্মা যতদিন আমার আয়ু দিয়েছে আরো শেষ হতে অনেক বাকি, না না আমি এতদিন আর থাকবো না, এই তো মাকে নিয়ে যাব, তাড়াতাড়ি আমার রাক্ষস বংশকে আমি উদ্ধার করব। তাই তো রাবণ রাজা ধরেছিল সীতার কেশ, যত আয়ু ছিল সব করে দিল শেষ, ইচ্ছা করে তার আয়ু শেষ করে দিল, আমাকে খেলা শেষ করে এখন ভবনদী পার হয়ে আবার সে বৈকুণ্ঠে যেতে হবে। এই জন্যই মাকে আমি করি নাই চুরি, মা ইচ্ছা করেই আমার রথে চড়ে গিয়েছে লঙ্কাপুরী। হে যম, তুমি জানো না, যদি সীতা দেবী বলতো রথ তুই যাবি না, রথ যাওয়ার ক্ষমতা ছিল না, একবারও তো মা বলে নাই, হ্যাঁ রথ তুই যাবি না, মায়ের ইচ্ছা ছিল তাই আমার সঙ্গে গেল, আমি কি মাকে যেমন তেমন জায়গায় রাখতে পারি, পাপ লঙ্কায় কি আমি মাকে রাখতে পারি? আমি মাকে রেখেছি অশোক বনে, যেখানে শোক নাই, যেখানে তাপ নাই, যেখানে জ্বালা নাই, যেখানে যন্ত্রণা নাই, যেখানে দুঃখ নাই, যেখানে বিরহ নাই, সে অশোক বনে আমি মাকে রেখেছি যতনে, নিশি গভীর হলে সবাই যখন ঘুমিয়ে পড়ত, সবাই যখন নিদ্রায় ঘুমিয়ে থাকত, বেভোর হতো, তখন রাবণ বৃক্ষের কাছে গিয়ে বলতো, রে আমি মায়ের পূজা করব। বল রাবণ রাজা এমন ধার্মিক, একটা ফুল কোনো গাছ থেকে জোর করে ছেড়ে নাই, ফুলের সাজ নিয়ে রাবণ বলতো, তোরা যাবি আমি মায়ের পূজায় যাব, তোরা কে যাবি, আয় আয় আমার মায়ের পায়ে কে অঞ্জলি হবি। রাবণ যখন ফুলের সাজি ধরত, ফুল গাছ থেকে ফুল ঝরঝর করে পড়ে, রাবণের ফুলের সাজি ভরে যেত, রাবণ সে ফুল নিয়ে মায়ের চরণে অঞ্জলি দিত। সেই গোপন খবর তুমি জানো না, তুমি বাইরের রূপটাই দেখেছো, ভিতরে ভক্ত রাবণকে তুমি চেনো না। একদিন নিশীথে রাবণ যখন সীতার পূজা করে, লক্ষণ গিয়েছিল রাবণকে দেখার তো,
লক্ষণ বাইরে দাঁড়িয়ে দেখছে, কি এ কোন রাবণ? যে রাবণের সঙ্গে যুদ্ধ চলছে আর সেই রাবণ ফুল তুলে নিয়ে সীতার পূজা করছে, আবেগ ধরে রাখতে পারেনি, লক্ষণের মুখ দিয়ে বের হয়ে গেছে, কি? রাবণ পিছন ফিরে দেখে লক্ষণ দাঁড়িয়ে আছে, বলছে, লক্ষণ, এটা কোন লক্ষণ? আমি কোন রাবণ, তুমি কোন লক্ষণ? আমি সেই রাবণ নই, আমি আজ ভক্ত রাবণ, কিন্তু তুমি চোরের লক্ষণ। তুমি তো রামের ভাই লক্ষণ নও, তুমি চোরের লক্ষণ। আমি তোমারে করি মানা, আমি যে গোপনে করি মায়ের আরাধনা, এ কথা তুমি রামকে বলো না, যদি রামকে তুমি বলো তাহলে তুমি প্রাণে বাঁচবে না। তাই একদিন লক্ষণ কিন্তু রামের কাছে বলতে চেয়েছিল, সীতাকে যে গোপনে পূজা করে। লক্ষণ বলতে বলতে যখন একটু বলা রইল বাকি, রাম গিয়ে লক্ষণের মুখ ছাপায়ে ধরেছিল। যদি মুখ ছাপায়ে না ধরত, যদি সমস্ত বলা হতো, তাহলে কি আর লক্ষণ শক্তিশালী, লক্ষণ বাঁচত? এই জন্য রাম লক্ষণের মুখ ছাপায়ে ধরে সম্পূর্ণ বলতে পারে নাই বলে লক্ষণ আবার বেঁচে উঠল ওই যে রাম নামের জোরে। তুমি জানো না, হে ধর্মরাজ, হে যম, তুমি গোপন খবর জানো না, আমি মরণের আগে আমি তোমাকে প্রেমের অনুরাগে সেই কথা করি প্রকাশ, আমি অত্যাচারী রাবণ নই, আমি ওই মায়ের দাস। এবার তুমি বললে, আমি বিভীষণকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছি। না 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 না, আমি জানি বিভীষণের জন্ম কিভাবে হয়েছে। আমি আর কুম্ভকর্ণ দুটি ভাই, আমরা রাক্ষস অংশে জন্মাই। কেন? আমার বাবা বিশ্বশ্রবা মহামুনি, আমার মা নৈকসা দেবী বা নিকসা। যখন আমার বাবার সঙ্গে মিলন হয়েছিল, ওইটা আসুরিক লগন, আসুরিক লগনে আমার জন্ম হয়েছিল, আমি অসুর হলাম। মাও ভাবলো তাই, দুইটা সন্তান অসুর হবে, ধার্মিক সন্তান কি আমার ভাগ্যে নাই? তাই আমার মা যখন জানতে পারলো অযোধ্যায় দশরথ রাজা করলো যজ্ঞের আয়োজন, সেই যজ্ঞে প্রসাদ যে খাবে তার অংশেই জন্ম নিবে নারায়ণ। তাই যজ্ঞের প্রসাদ যখন উঠল, সেই প্রসাদ তিন নারী করেছিল সেবা, তাই তো লক্ষণ ভরত শত্রুঘ্ন রাম জন্ম নিল চারি দেবা। তিন রানী সেই প্রসাদ খাওয়ার আগেই যখন যজ্ঞ থেকে প্রসাদ উঠল, আমার মা নিকষা দেবী একটা কাকের মূরতি ধরে সেইখান থেকে গোপনে একটু প্রসাদ চুরি করে নিল, তাই তো আমার মায়ের জঠরে ধার্মিক বিভীষণ জন্ম নিল। তাই বিভীষণ যেহেতু ধার্মিক, আমি জানি আমার পাপ লঙ্কা হয়ে যাবে ক্ষয়, আমার পাপ লঙ্কায় কেউ থাকবে না, আমার পাপ লঙ্কা সকলকে করতে হবে উদ্ধার, একদিন ধর্মের প্রতিনিধি আমার এই লঙ্কা পুড়ে চাই। আর বিভীষণ তো অসুরের অংশে জন্মে নাই, বিভীষণ তো ধার্মিক। তাই আমি মনে মনে করলাম বিবেচনা, আমি বাইরের রাবণের বেশ ধরে বিভীষণকে শাস্তি দেব, বিভীষণ আমার কাছে করে প্রার্থনা। আমি বিভীষণের কথা বাইরে শুনলাম না, কিন্তু অন্তরে অন্তরে ভাবলাম বিভীষণ লঙ্কায় থাকবে কেন, বিভীষণ তো রামের সঙ্গী হবে, বিভীষণ ধার্মিক, সে যেন রামের কাছে যায়, সে যেন অন্তরে আঘাত পায়। তাই আমি লাথি মেরে, লাথি নয় লাথি নয়, হে ধর্মরাজ তুমি জানো না আমি কি ভাইকে লাথি মারি, আমি বড় ভাই হয়ে ভাইকে আশীর্বাদ করি চরণদলি দিয়ে, তাকে পাঠাই তুই রামের কাছে যা, তুই ভগবানের সঙ্গ নে। তাই তো তাকে ভগবানের কাছে পাঠিয়ে দিলাম, ভগবানের মিত্র হলো বিভীষণ।
এই তো তুমি ভিতরের খবর জানো না। হ্যাঁ, এবার আমি তোমার কাছে দুটি তত্ত্ব জানতে চাই। হে ধর্মরাজ, আচ্ছা বলো তো, তুমি যে বলো আমি ধর্মে ও রাজ, আমি ধর্মে বিচার করি, মানুষে পাপ করলে তার বিচার করি, পুণ্য করলে তাকে ভালো জায়গায় পাঠাই। আহা, তুমি নিজের বিচার নিজে করার ক্ষমতা নাই আর মানুষের বিচার করবে? বলো। আমরা জানি মা বাবা যদি কোনো অন্যায় করে, মা বাবার বিচার কি আর কোনো সন্তান করতে পারে? হে ধর্মরাজ, তুমি একদিন নিজের মাকে লাথি মেরেছিলে, বলো এটা কি তোমার ধর্মের কাজ? মাকে লাথি মেরেছিলে, সঙ্গে সঙ্গে মায়ের অভিশাপে তোমার পায়ে গোদ হয়েছিল, গোদ মানে পাটা মোটা হয়ে গেল। আচ্ছা, এটা কি ধর্মের বিচার হলো? তুমি যে ধর্মের বিচার করো, আচ্ছা তোমার যখন মাকে লাথি মেরে পায়ে গোদ হলো, তোমার বিচারটা কোন ব্যাটা করলো? এইটা আজকে আমার জিজ্ঞাসা রইল। আরেকটা তত্ত্ব জানতে চাই। আচ্ছা, তুমি যে বলো যে আমি ধর্মের বিচার করি, আচ্ছা এই যে বিশ্বের মধ্যে এত নর নারী, আচ্ছা তুমি তো থাকো ওই জম্পুরি মানে জম্বুদ্বীপে তোমার বাড়ি, কোন মানুষে কোন জায়গায় কি পাপ করে, গোপনে গোপনে কি কর্ম করে, তুমি এটা জানো কেমন করে? তুমি এটা কেমন করে জানো? কেমন করে তাদের খবরটা তুমি আনো? বিশ্বের কোন নরনারী গোপনে গোপনে পাপ করে, কয় জলে ডুবে জল খাবো খোদার বাবায় জানবে না, এরকম তো কিছু মানুষ আছে। আচ্ছা, গোপনে যদি করে পাপ, সেইটা কেমন করে তুমি জানো? এটা তোমার উপরে রইল চাপ। বিশ্বের যত নরনারী তাদের বিচার তুমি কেমন করে করো? হে ধর্মের অধিকারী, এমন ভাবে জবাব দিতে হবে, এখন খালি নামেও হবে না, ছবি চাই ছবি। এখন কিন্তু খালি নাম দিলে হয় না, একবার ভোটার ছবি চাই। তাহলে এই যে এত লোক কি পাপ করে, কি ভালো কাজ করে, তুমি কেমন করে তাদের প্রমাণ নিয়ে তারপর তোমার দূতদের পাঠাও, তারে ধরে নিয়ে আয়, পাপ কাজ করলো সে ভালো কাজ করলো, এরকম আমি যেমন চার জায়গায় পরাজয় হয়েছিলাম, তুমিও যে কত জায়গায় পরাজয় হয়েছে তোমার মনে পড়ে না? অজামিল নামে এক পাপী ছিল, সারা জন্ম ব্যবসা বাড়িতে থেকে থেকে ব্যবসাকে বিয়ে করলো, ব্যবসার পেটে পাঁচ ছয়টা সন্তান জন্মাইল। ওই পাপি অজামিল যখন মরে, তুমি গিয়েছিলে তাকে জম লোকে নেবার তরে, সেইখানে তুমি নিতে পারো নাই। সারা জন্ম যিনি ব্যবসার সঙ্গ করলো সেও বৈকুণ্ঠে গেল, তোমার ক্ষমতা হয় নাই, তাকে তোমার জমপুরিতে নিয়ে যাবে। এই জন্য আমি করি মানা, আমার সঙ্গে তোমার বাহাদুরি কাটবে না, তোমাকে দেখাবো কাঁচকলা, ওই যে ঘাটে বাধা আছে আমার রাম নামের ভেলা। আমার যদি বেলা শেষ, ওই রাম নামের ভেলা বেয়ে বেয়ে পরলোকে বৈকুণ্ঠে করবো প্রবেশ। প্রশ্ন আমার শেষ, এবার তুমি দাঁড়াও, বাপের বেটার মতো জবাব দাও। নিজের মাকে লাথি মারো আর তুমি মানুষের বিচার করো? হ্যাঁ, তোমার জন্মের ঠিক নাই, এই জন্যই তুমি মাকে লাথি মারো। এইখানে আরেকটা তত্ত্ব করতে হবে আলোচনা। আমি জানি মায়ে অভিশাপ দিলে কোনোদিন অভিশাপ কিন্তু লাগে না, মায়ে অভিশাপ দিলে লাগে না, অনেক সময় মায়ের যন্ত্রণা করে না, বাচ্চা খুব যন্ত্রণা করে, এটা মরেও না, এটা কি বলে সত্যিকার মনের থেকে বলে নাকি? মা কিন্তু মনের থেকে বলে না, আর যদি মা কয় মর, আর হয় নাকি একশো বছরের বর। কিন্তু আবার এমন একটা সময় আছে মা অভিশাপ দিলেও অভিশাপ লাগে, নইলে তোমার পায়ে গোদ হইল কেন? কিন্তু পঞ্জিকা দেখে তার কি অভিশাপ দেয় না? যদি ওই সময়ে পড়ে যায় তাহলে মায়ের অভিশাপও ফলে। এই জন্য মা রাগ করবেন, যাই করেন কখনো ভুল করে সন্তানকে অভিশাপ দেবেন না, ওই সময়ে পড়ে গেলে তাহলে ফলবে। তোমার কাছে জিজ্ঞাসা রইল, তাহলে মা অভিশাপ দিল তোমার পা ফুলে কেন মোটা হইল, কে তোমার পা ভালো করলো, একটু জিজ্ঞাসা রইল। আর এত লোকের বিচার কেমন করে করো, তার ছবি কেমন করে তুলে নাও, খাতায় কি করে লেখাও, একটু জবাবটা ভালো করে দাও। আমার পাঁচটা প্রশ্ন করছে তো, আমি নিজের পক্ষে তিনটা কইরা তারপরে যাই।
দুইটা হয়ে গেছে, আরেকটা তুমি যে ভালো কাজ করবে তাহলে এক মুনি ঠাকুর তোমাকে অভিশাপ দিয়েছিল, হে ধর্মরাজ তুমি করতে পারো নাই ধর্মের কাজ, তাই তো আমার অভিশাপে পর জন্মে তুমি শূদ্র কুলে জন্ম নিবে, মানে নিচু কুলে জন্ম নিবে, এটাও কিন্তু অভিশাপ ছিল। কেন? ওই যে তুমি ধর্মের বিচার করতে পারো নাই, এরকম যদি বলতে যাই অনেক আছে। থাক তবে আর বেশি কথা বলবো না, এই পর্যন্ত আমার হলো আলোচনা। বাইরে রাবণের কথা আজকে কিন্তু নাই, ভিতরের ভক্ত রাবণ চিনিবেন সবাই, তাই তো রাম, রাবণ হচ্ছে রামের ভক্ত, করিলাম বর্ণনা, অন্তরে রাম সীতা নাম সদা কীর্তন করে কিনা, বাইরে মানুষকে দেখা সীতা রাম নাম লইও না, আসলে রাম নাম রাম নাম কীর্তন করার মনে বাসনা, ওই যে মরা মরা বলতে বলতেও রাম কিন্তু হয়, তাহলে রাম সীতা রাম সীতা রাগেও যদি কয় তাতেও রাম সীতা কীর্তন যাচ্ছে হইয়া, তাই তো ভিতরে ভক্ত দেখো বিচার করিয়া। এই পর্যন্ত করে দিলাম শেষ, এইবার যমরাজা করিবে প্রবেশ। তা মায়েরা যাবার সময় একটা কথা বলে যাই, অনেকে দেখবেন এই আমার যে মা সীতা সারা জনম কিন্তু রামের নাম নিত, কিন্তু আমার কিছু মায়েরা আছে স্বামীর নাম ওই আগে দিনে মায়েরা কয় না, কিন্তু এখন কয়, এখন আপনাদের দিকে নাই আমাদের কুচবিহারে, আহা কুচবিহারে এখন অন্যরকম হয়ে আছে, কলকাতার চাইতে বেশি, কলকাতার কত তার চাইতে বেশি কুচবিহারে ওই স্বামী স্বামীকে নাম ধরেই ডাকে, শ্যামল ও শ্যামল সুন্দর করে ডাকে, নাম খারাপ না। আর সীতা দেবী কিন্তু সবসময় রাম 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 কীর্তন করত, স্বামীর নাম নিলে অমঙ্গল হয় না, অন্তরে ভক্তি থাকলে আরো ভালো, মানে এক বাড়িতে না ওই রামায়ণ কীর্তন হচ্ছে, রামায়ণ কীর্তন হচ্ছে, এখন কীর্তন করার আগে তো বন্দনা করতে হয়, রামায়ণ কীর্তনে এক হয় বন্দনাটা সবাই করবেন সবাই গাবেন কি, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। এখন ওই বাড়ির যে বৌদি উনি আর কয় না, ওই আশেপাশে মহিলারা সবাই গায়ে দিদি ক, এটা ভজন ক, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম ক, উনি আর কয় না, কয় না কেন, ওনার স্বামীর নাম হচ্ছে পতিত পাবন, তাহলে ওইটা কইতে হয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, তাহলে স্বামীর নাম কয়া লাগে, এই জন্য উনি কয় না। আর ছেলের নাম হচ্ছে বাবুয়া, একটা ছেলে ছেলের নাম বাবুয়া, বাবুয়ার বাবার নাম পতিত পাবন, এই জন্য ওই দিদি আর দোহারি ধরে না, সবাইকে ক ক। আর রামায়ণ কীর্তন এক মা রাম নাম বন্দনা করলে মঙ্গল, এটা ভজন, সবাই যখন সারে না আর উনিও মনে মনে কয় আমি তো কমই না, কায়দা করে বলতে হবে কি, এবার সবাই গাইতেছে, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, এখন ওই বৌদিও সঙ্গে সঙ্গে কয়, রঘুপতি রাঘব রাজা রাম বাবুয়া কা বাবা সীতারাম, বাবুয়া কা বাবা সীতারাম, মানে বাবুয়ার বাবা, তবু তো বললো না, এই জন্য রাম নাম যত নেবেন তত ভালো, স্বামীর নাম যত স্মরণ করবেন অন্তরে ভক্তি রাখলে আরো মঙ্গল হবে। এই পর্যন্তই থাক, এবার যমরাজা এসে তার মনের কথা শোনাক, জয় সীতারাম। হরি বল হরি বল হরি বল, আরি এমন মানব জন তোমার এমন মানব জন আরি হবে নাম বাড়ি বাড়ি আর আশা হবে না রে মো, বাড়ি বাড়ি আর আশা হবে না, এমন মানব জনম এমন মানব জনম আরে হবে না, বাড়ি বাড়ি আরে আশা হবে না রে মো, বাড়ি বাড়ি আর আশা হবে না। হরি বল হরি বল হরি বল হরি বল,
যাহা করে গেলে আসিয়া হে থাক, আর তুমি যাহা করে গেলে আসিয়া হে থাক। চিত্রগুপ্ত লিখে ধরিলেন খাতায়, বিচার করিবেন সেই বিধাতায়, তোমার বিচার করিবেন সেই বিধাতায়, তার কাছে বাকি যদি কিছুই চলেন না। এই যে কইল, তুমি জানো কি করে, কে কি করে না করে, তুমি তাকে জম্বু দিবি। তুমি যাহা করে গেলে আসিয়া হে থায়, চিত্রগুপ্ত লিখে তাহা ভরিলেন খাতায়, বিচার করিবে সেই বিধাতায়, তার কাছে ফাঁকি যুগে কিছুই চলে না। তাহলে চিত্রগুপ্তটা কি? প্রত্যেকটা মানুষের ভিতরে একটা চেতনা আছে, অন্যায় করার পরেও কিন্তু মন থেকে একবার বলে যে এটা আমি মনে হয় অন্যায় করলাম, বলে না বাবা? এই যে চিত্রগুপ্ত তোমার সাথে সাথে আছে, অর্থাৎ তুমি যেখানে যাও বন্ধু, তোমার পিছা কিন্তু ছাড়ছে না, সে কিন্তু ওই ভিডিও ক্যামেরা করার মতো করছে। এই যে আমরা যা করছি ওইখানে রেকর্ডিং হয়ে যাচ্ছে, তাই না মা? পরে যদি কই যে না আমি এটা কই নাই, ও কইলে শুনবে না, ওখানে তো ছবি করাই আছে নাকি, তুমি কইছো কি না কইছো প্রমাণ আছে তো নাকি? তদ্রূপ প্রত্যেকটা মানুষের সাথে সাথে একটা ভিডিও ক্যামেরা লাগানো আছে, মানে তুমি হাঁটে যাচ্ছ তোমার সাথে আছে, ঘাটে যাচ্ছ তোমার সাথে আছে, পায়খানা যাচ্ছ তাও তোমার সাথে আছে, স্কুলে যাচ্ছ তাও তোমার সাথে আছে, ব্যবসা করতে যাচ্ছ তাও তোমার সাথে আছে, সাধু সঙ্গ করতে যাচ্ছ তাও তোমার সাথে আছে। সেটা কে? তোমার পিছনে পিছনে একজন ঘুরে বেড়ায়, ভালো করে লক্ষ্য করে দেখেছো কি? তাই, যাকে আমরা ছায়া বলি। এই যে অর্গান বাজাচ্ছে, ওর পিছনে পিছনে আরেকজন অজগ্রাম বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে, ওর পিছনে আরেকজন বাঁশি বাজাচ্ছে, তাই তো? আমি গান গাচ্ছি, আমার পিছনে আরেকজন গান গাচ্ছে, তিনি ঠিক কি করলা জীবনে টোটাল ওটা ছবি করে জমা করে দিল হের অফিসে। এবার বিচার হচ্ছে, একদিন দুই দিন না, একটা মানুষের মরণের পর 44 দিন ধরে তার বিচার হয়, 40 দিন ধরে বিচার হয়, 40 দিনের পর 41, 42, 43, 44 দিন অবধি তাকে বলা হয়, তুমি এখন বলো তুমি যে কর্মগুলো করেছো ভালো কি করেছো খারাপ কি করেছো, ওই যে ভিডিও ক্যামেরার মতো করে তাকে দেখানো হচ্ছে, এখন তোমার কি সাজা হওয়া উচিত, তোমার সাজা তুমি নির্ণয় করো। 45 দিনের দিন সাজা, 44 দিনের দিন সাজা কমপ্লিট হয়ে গেল, 45 দিনের পরে তার কর্ম অনুসারে জন্ম ধরে গেল। এই জন্য বৈষ্ণব যারা 45 দিনের আগে মোরা বাড়ি অন্ন গ্রহণ করে না, তারা ব্যাপার আছে। তোমার জিপিএস লাগানো আছে, যাওয়ার কোথায়, যেখানেই যাও তোমাকে ট্র্যাক করে নিচ্ছে, এটাই তাই গান। তুমি যাহা করে গেলে আসিয়া হে থাক, আর তুমি যাহা করে গেলে আসিয়া হে থাক। চিত্রগুপ্ত লিখে ভরিলেন খাতায়, বিচার করিবেন সেই বিধাতায়, তোমার বিচার করিবেন সেই বিধাতায়, তারে কাছে থাকি যদি কিছুই চলে না, বরে বরে আর আশা হবে না রে মোর, বরে বরে আর আশা হবে না। হরিবার 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 হরিবার,
হোশিয়ার আর সাবধান চলো রে মন হরে হোশিয়ার বেলায় বয়ে গেল আজবি অন্ধকার মানুষ দেবতা হয় হয় অবতার মানুষ দেবতা হয় হয় অবতার ভবা বলে চোখ মেলে চেয়ে দেখো বারে বারে দ্বিতীয়বার সে সভাপাশে দাঁড়াই, যা জিজ্ঞাসা করেছে এক এক করে ধরে ধরে উত্তর দিতে চাই। বলে, আমার ধারে তুমি ধর্মের বিচারক, মাকে লাথি মারো কোন আক্কেলে? অমা, কর্মফল এমন একটা জিনিস, যে যেমন কর্ম করে কর্ম অনুসারে তার ফল ধরে জগৎ সংসারে। কি বলবো আপনাদের ধারে, কেন যম অর্থাৎ ধর্মরাজ মাকে লাথি মারে সেই কথাটি প্রকাশ করতে চাই আসরের পরে। শোনো মা, যমের মা হচ্ছে কে? যার নাম হচ্ছে সাংঘা বা সন্ধ্যা। এই যম আর যমুনা দুটি ভাই বোন, সূর্যপুত্র যম আর যমুনা সাংঘার গর্ভে জন্ম নিল। অর্থাৎ যখন সাংঘার সূর্যের সঙ্গে বিবাহ হলো, সূর্যের যে তেজ, সূর্যের যে একটা রশ্মি, তার যে একটা তেজ, এই তেজ সাংঘা সহ্য করতে পারে না। গিয়ে বলে, পিতার ঠাই পিতা, এমন একজনের সঙ্গে তুমি আমাকে বিবাহ দিলি, তার তেজ এত প্রখর, আমার যে সহ্য করার শক্তি নাই পিতা, আমি যে তার তেজ সহ্য করতে পারি না, তুমি কৃপা করে বলো আমারে, কেমন করে আমার স্বামীর তেজ আমি সহ্য করতে পারবো, উপায় বলো আমারে। সেদিন সাংঘার পিতা বলল, শোনমা, তোমার এই স্বামীর তেজ তুমি সহ্য করতে পারবে, কিন্তু তার জন্য তো তোমাকে বারোটি বছর সাধনা করতে হবে, আর বারো বছর সাধনা করতে গেলে তুমি যে জন্ম দিয়েছ একটি মেয়ে একটি ছেলে, তাদের গতিটা কী হবে? তাই সাংঘা তো, সেও তো সাধিকা, বিশ্বকর্মার কন্যা, সেও তো আর কম নয়। সে চিন্তা করে, বেশ পিতা, যেমন করে হোক আমি সাধনায় সিদ্ধি লাভ করে আমার স্বামীর তেজ যেন সহ্য করতে পারি, এইটুকু আশীর্বাদ করো তুমি আমারে, তোমার শ্রীপাদ পদ্ম প্রণিপাত রাখি, হে পিতা, আমি যেন সাধনায় সিদ্ধি লাভ করতে পারি। এই বলে পিতার কাছ থেকে আশীর্বাদ দিয়ে চলে গেল। ওই যে বললাম প্রতিবিম্ব ছবি ছায়া, আমাদের একটা ছায়া আছে না, শক্তির বলে মন্ত্রপুত করে সেই ছায়াকে যাত্রা করলো, দেখতে হুবহু ওই সাংঘার মতো রূপ। কি বলি আপনাদের ধারে, যম আর যমুনাকে দিল ওই ছায়ার কোলে তুলে, বলে, শোনো ছায়া, আজ থেকে তুমি এদের মা হবে, মায়ের মতো স্নেহে এদের লালন পালন করবে, বারো বছরের জন্য আমি চলে গেলাম সাধনায়, তবে তোমারে করি মানা, তুমি কিন্তু আমার স্বামীর দিকে লক্ষ্য দিও না। এই কথা বলে চলে গেল। কিন্তু সূর্য তো আর জানে না যেটা আসল বউ না কি বাবা, সে তার তো নাই জানা, নিজের স্বামী তার স্ত্রীকে দাবি করবে, স্ত্রীর সঙ্গে মেলামেশা করবে, এতে কেউ বাধা দিতে পারে? পারে না তো। তাই সূর্য বলে, তুমি আমার সহধর্মিনী, তুমি কেন থাকো দূরে দূরে, তুমি আমার কাছে এসো। তাই সূর্য আর এই ছায়ার মিলন হলো, সেখান থেকে শনি ঠাকুরের জন্ম হলো, যাকে আমরা বাট ঠাকুর বা শনি ঠাকুর বলি, ছায়াপুত্র শনির জন্ম হলো। এবার শনি, যম আর যমুনা তিন ভাই বোন, তাই তো? একদিন যম আর শনি একসঙ্গে খেলাধুলা করে, হঠাৎ ভাইয়ে ভাইয়ে ছোট বাচ্চারা মারামারি লাগে সংসারে, আপনারা জানেন সবাই, লাগে না মা, মারামারি করে না, ভাইয়ে ভাইয়ে মারামারি করে, যে কোনো বিষয় নিয়ে কারাকারি করে, এই করতে করতে ভাইয়ে ভাইয়ে মারামারি হয়,
ছায়া দৌড়ে গিয়ে শনিকে কোলে তুলে নিল আর ধাক্কা দিয়ে যমকে ফেলে দিল। যম সঙ্গে সঙ্গে বলল, মা এটা তোমার কেমন বিচার? মা যে হয় প্রত্যেকটা সন্তানের উপরে মায়ের সমান অধিকার এবং সন্তানেরও সমান অধিকার, তা না করে ভাইকে তুমি তুলে নিলে, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে, মনে পেলাম তাপ, তাই তোমাকে আমি করি পদাঘাত, তুমি নিশ্চয়ই আমার মাও নয়। যখন এই পদাঘাত করল সঙ্গে সঙ্গে ছায়া আঘাত পেয়ে বলল, ওরে পাপিষ্ট, তুই আমাকে আঘাত করলি, যা আমি অভিশাপ করছি তোর সে পায়ে যেন গোদ হয়ে যায়। সঙ্গে সঙ্গে পা ফুলে উঠল। এমন সময় সূর্য দেখতে পেল। সূর্য কয়, কে তুমি? তুমি তো আমার সাঙ্গা নয়। মা যদি সন্তানকে অভিশাপ করে, মা তো কত কথা বলে সন্তানের, মায়ের অভিশাপ তো লাগে না, তাহলে নিশ্চয়ই তুমি মা না, তুমি অন্য কেউ বলো, তোমার পরিচয় দাও, বলে আমার তেজ তোমাকে ভস্মীভূত করে দেব। তখন ছায়া কয় আসল ঘটনা। তখন যম বলেছিল, হে মা, জ্ঞানে বা অজ্ঞানে আমি তো তোমার সন্তান, আমি যদি অন্যায়ভাবে তোমাকে আঘাত করি, আমার মা গেছে আমাকে ছাড়ি, তা তো আমার জানা নাই, মা গো অন্তত তুমি একটু বিধান দাও, কেমন করে আমার উপদ ভালো হবে, তুমি একটু কৃপা করে আমাকে বলে দেবে। সেদিন ছায়া বলেছিল, কোনোদিন যদি সতী নারীর পরশ পাইস, সতী নারী যদি তোর হাত বুলিয়ে দেয় পায়, সেদিন তোর গোদ ভালো হবে রে। ধর্মরাজ, আমি বলিলাম তোমায়। তাই আপনারা জানেন ঘটনা, সাবিত্রী যেদিন সত্যবানকে নিয়ে জঙ্গলে কাঠ কাটতে গেল, সর্পদংশনে সত্যবানের প্রাণ গেল। এই সত্যবানকে যখন যম নিয়ে যায়, সাবিত্রী কিছুতেই ছাড়ে না যে আমি বৈধর্ব বেশ ধারণ করতে পারবো না। হে যমরাজ, তোমার কাছে প্রার্থনা জানাই, আমার স্বামীকে আমি ভিক্ষা চাই, তুমি আমার স্বামী ভিক্ষা দাও, বলে না হবে না, তার আয়ু হয়েছে, ক্ষয়, আয়ু না থাকলে তাকে কেমন করে ফিরিয়ে দেওয়া যায়? দেখো কালের চক্রে যার যতদিন আয়ু আছে সংসারের ভিতরে, সে তো ততদিনই থাকবে। ও মা, তুমি ফিরে যাও ঘরে। বলে আমি কেমন করে ফিরে যাব? আমি এই স্বামী ছাড়া বাঁচতে পারবো না, তুমি আমাকে স্বামীকে ফিরিয়ে দাও। এই বলতে বলতে যমের সঙ্গে স্বর্গপুরী পর্যন্ত চলে যায় যমালোকে, তাই না মা? এবার যম বিপদে পড়ে গেল, কিছুতেই তাকে মানানো যাচ্ছে না। তখন যম বলেছিল, মা তোমার একটা আমি পরীক্ষা নিতে চাই, আর পরীক্ষায় তুমি যদি পাশ করো, তুমি যদি উত্তীর্ণ হও, তাহলে অবশ্যই তোমার আশা আমি করব পূরণ। বলে কি যমরাজ? বলে শোনো, তুমি যদি সত্যিকারে পতিব্রতা সতী নারী হবে, তাহলে আমার এই চরণে একটু পরশ করলে এই যে আমার পাটা ফোলা আছে, বোধ হয়েছে এটা ভালো হয়ে যাবে, তারপর যা চাইবে তাই পাবে। তাই সতী নারী যখন পরশ করলো, যমের পা ভালো হলো। যম তো এই যে বাধা পড়ে গেল, কথা দিয়ে ফেলল, তো বলো কি চাও? বলে তিনটার বেশি কিন্তু বড় পাবা না। বলো যে আমার শ্বশুর শাশুড়ি অন্ধ হয়ে গেছে, তারা দেখতে পায় না, তারা দৃষ্টিহীন, তারা যেন দেখতে পায়, একটু ভিক্ষা চাই, তথাস্ত। আর কি চাও? তা আমার শ্বশুরও তো রাজা ছিল, আমরা রাজ্য হারিয়ে ফেলেছি, আমরা ভিক্ষারী, আমরা রাজ্য নজর ফিরে পাই, তথাস্ত। আবার বলো কি চাও? যে আমি শতপুত্রের জন্য নিহত, তথাস্ত বলতে বলতে যখন মুখস্থ হয়ে গেছে, কেই ফেলেছে তথাস্ত। যখনই তথাস্থ করে ফেলাইছে, তখন সাবিত্রী কয়, হে যমরাজ, তুমি যে শেষের বরটা দিলে আমায়, আচ্ছা বলো দেখি, স্বামী ছাড়া যদি শতপুত্রের জননী হয়, শতপুত্র দুদিনের কথা, স্বামী ছাড়া যদি একটি সন্তান জন্ম হয়, জগতে সবাই তারে কলঙ্কিনী কয়, তাহলে স্বামীকে যদি তুমি ফিরিয়ে না দেবে, সন্তানের জননী হবো কেমন করে? ধর্মরাজ বেকায় দায় পড়ে গেল, আসিল তো দিয়ে ফেলাইছে তথাস্ত, মুখস্থ ছিল বই ফেলাইছে, এখন তো বিপদে পড়ে গেছে, বাধ্য হয়ে স্বামীকে ফিরিয়ে দিতে হল। সেদিন তার কৃপায় আমার পাটা ভালো হলো। এবার কেন শূদ্রকুলে জন্ম নেই কি বলবো আপনাদের ধারে? মাণ্ডব্য মুনি নামে এক মুনি ছিল, এক রাজার ধন রত্ন গরু বাছুর এগুলো চুরি হলো। মুনি তখন মৌনব্রত পালন করে, মানে কথা কবে না, এটা মৌনব্রত কয়। কেউ যদি মৌনব্রত করে, আপনি যত কথা কন একটা কথার উত্তর দেবে না আপনারে, সে চুপ করে
সাধনায় লীন হয়ে থাকে, অর্থাৎ থাকে সে ঈশ্বরের সাধনায়। এবার ওই রাজার সৈন্য সামন্তরা যখন ওই চোরগুলোকে ধরার জন্য তারা দিল, চোরগুলো নিরুপায় হয়ে যত সয় সম্পত্তি যা নিয়ে গেছিল ওই মুড়ির আশ্রমে থুয়ে পালালো। এবার সৈন্যরা গিয়ে সেখানে পেল, এবার ওই মুড়ি ঠাকুরকে বন্দি করল। বন্দি করার পরে তাকে নিয়ে গেল রাজভবনে, রাজধানে। তখনও মৌনব্রত, নিয়ে যাচ্ছে কিছু বলতে পারছে না। নিয়ে গেল রাজসভায়, বিচার হচ্ছে। একজন সাধু হয়ে, একজন সন্ন্যাসী হয়ে, ব্রহ্মচারী হয়ে রাজবাড়ির ধন ঐশ্বর্য শেষ করে হরণ, এক্ষণে তাকে শূল বিদ্ধ করে শূলে চড়িয়ে হক মরণ রাজা আদেশ দিয়ে দিল। রাজা যখন আদেশ দিল তখন তার মৌনব্রত পূর্ণ হলো। সে বলে, হে রাজন, আমি তো চুরি করি নাই, আমি তো করি নাই অন্যায়, তোমার কাছে সব কিছু পাওয়া গেছে, এই কথা বললে শুনবে মা? শুনবে না তো? সেদিন বলেছিল, হে ধর্মরাজ, তুমি তো ধর্মের বিচার হও, তুমি তো ধর্মের কাজ করো, ধর্ম তোমার নাম। মানুষ যদি পাপ করে, অন্যায় করে, তুমি সাজা দাও, ধর্ম করলে, ধর্মপথে চললে তাকে তুমি মুক্তি দাও। আচ্ছা, আমি তো অন্যায় করি নাই, তুমি তো জানো। হে প্রভু, আজ আমাকে শুলে চড়াচ্ছে, অন্তত তুমি এর বিচার করো। তবু কিন্তু শুলে চড়িয়ে দিল। মরণের সময় ধর্মকে যে সাক্ষী রাখে, তখন ধর্ম এসে কয়, ধর্মকে ওই মাণ্ডবমুনি কয়, তুমি না ধর্মী, আজকে আমার শূল হচ্ছে, শূলে আমার মৃত্যু হচ্ছে, আমার প্রাণ যাচ্ছে, আর তুমি এসেছো এই সময়, যাও, মনে পেলাম তাপ তোমাকে দিচ্ছ অভিশাপ, তোমার যেন সূত্র কুলে জন্ম হয়। যম তখন কয়, হে মাণ্ডবমুনি, তুমি আমাকে অভিশাপ দিলে, তোমার অভিশাপ তুলে নিলাম মাথায়, কিন্তু অপরাধ না করলে কারো কি শুলে মরণ হয়? বলে, কি অপরাধ? ভালো করে ভেবে দেখো দেখি। তাকে স্মরণ করাচ্ছি, যখন তুমি ছোট ছেলে, পূর্বজন্মে শিশুকালে ফড়িঙ্গুলের ধরে ধরে তুমি কাঁটা দিয়ে বেঁধে বেঁধে রাখতে, হ্যাঁ, সেই পাপটা যাবে কোন জায়গায়? তখন মাণ্ডবমুনি কয়, তখন তো আমার বয়স শিশু, 12 বছরের নিচে, 12 বছরের উপরে নয়, তাই 12 বছরের নিচে কেউ যদি থাকে সে অজ্ঞান, সে নাবালক, সেই পাপের সাজা ভোগ করতে হচ্ছে আমায়। ধর্মরাজ সেদিন করলো ঘোষণা, আজ থেকে 12 বছরের নিচে কেউ যদি কোনো অপরাধ করে সেটা হবে মার্জনা। কিন্তু মাণ্ডবমুনির অভিশাপে তাকে শূদ্রকুলে জন্ম নিল, নিতেই হলো এই ধরাতলে। সেই যম ধর্মরাজ রূপে জন্ম নিল হস্তিনাপুরে। তাহলে যা জিজ্ঞাসা ছিল আশা করি পূর্ণ হলো, তাই না বাবা? রাবণরে কি সহজে সারি, যতই করুক বাহাদুরি, কি কর, কারণ আমার কাজ হচ্ছে আমার জমালই নিয়ে যাওয়ার, তাই না? কিন্তু যাতে নিতে পারি সেই চেষ্টাই তো আমি করবো, নাকি বাবা? এবার ওনার যদি ভাগ্যের জোর থাকে হয়তো উনি বেঁচে যাবে আমার কাছ থেকে, কিন্তু যতক্ষণ আমি আছি সহজে তো ছাড়বো না, মা ছাড়বো কি ছাড়বো না। হে দশানন, তুমি সুন্দর করিলে বর্ণন, বিভীষণকে তুমি পাঠালে রামের ধারে, কারণ বিভীষণ সাধু মানুষ, কেন পাপলঙ্কায় সে রবে, কেন পাপলঙ্কায় থেকে তার এই পাপের ছোঁয়া লেগে তার মরণ হবে, তাই তাকে পদাঘাত করে বা মাথায় চরণ ধুলি দিয়ে বেশ করে বুঝিয়ে কইলে হ্যাঁ পাঠিয়ে দিলে। কিন্তু বিভীষণ পুত্র মাত্র বয়স 5 বছর, পঞ্চম বছরের বালক, যার নাম তরুণী সাহেব, যার কাটা মুন্ড আজও কৃষ্ণ কৃষ্ণ বলে, যার দেহ থেকে
নামাবলীর জন্ম হয়েছে, যেই নামাবলী সাধুগুরু বৈষ্ণব পরিধান করে গায়। এই নামাবলী ছাড়া কোনো পূজা পার্বণ করার উপায় নাই। সে ব্রাহ্মণ হন, বৈষ্ণব হন, সাধু হন, যাই হন, নামাবলী অঙ্গে দিয়ে তবে ঠাকুর ঘরে যেতে হয়। এই তরুণীর দেহ থেকেই তো এই নামাবলী, আর তার যে কাটা মুন্ডটা সেটা কৈলাসে আজও কৃষ্ণ নাম করে, অর্থাৎ হরি নাম করে, রাম নাম করে, যেটা আছে শিবের ধারে। সেই মালা এখনো যারা সাধু মানুষ মালা জপ করে দেখবেন একটা সাক্ষী মালা আছে। তাহলে সেই তরুণী যে পরম রামের ভক্ত, সীতার ভক্ত, সদা সর্বদা রাম নাম গায়, সীতার নাম গায়, সেই তরুণীকে যেদিন সে যুদ্ধে যাবে, তুমি তো শিশু বলে তাকে ক্ষমা করো নাই, তুমি তো বলতে পারে ওরে বৎস তুমি নির্দোষ, তুমি ভালো, তোমার যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি ফিরে যাও মায়ের কোলে, তা না করে কেন পাঠালে তাকে সাগরের কূলে, সর্বঙ্গে তার রাম নাম লেখা, ধ্বজায় রাম নাম লেখা, রথে রাম নাম লেখা, স্বয়ং সীতা যাকে সাজিয়ে দিয়েছিল যুদ্ধের জন্য, সেই তরুণীকে তুমি যুদ্ধে পাঠালে, রামের হাতে তার হলো মরণ। কাটামুণ্ড যার রাম 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 বলে করেছিল উচ্চারণ, কই তার বেলায় তো দয়া হলো না কখন, কেন? এটা তোমার কাছে জিজ্ঞাসা রইল জানতে। আমার ভূতে ধরলে পরে ওঝা এসে যখন ঝাড়ে, কাউকে যদি ভূতে ধরে ওঝা এসে তখন ঝাড়ে। আচ্ছা, আবার ঝাড়ারও কিন্তু রকম আছে। সেটা কিরকম? কেউ বা ঝাড়ে ঝাঁটা দিয়া, আবার কেউ বা ঝাড়ে ওই যে বাড়ি ঘর যেটা ঘরের ভিতরে ঝাড়ে, ওটার কেউ কয় বারুন, কেউ কয় বান্নি। আচ্ছা, আবার কেউ বা ঝাড়ে ঝাঁটা দিয়া, আবার কেউ বা ঝাড়ে বারণ দিয়া, আবার কোন কোন কবিরাজে থাপ্পর মারে, এরকম তো হতে পারে। এইটা ঝাড়ার রকম। আচ্ছা, আবার খালি থাপ্পর দিলেই যে খারাপ তা তো না। ও শোনো, কোন কোন থাপ্পর কিন্তু মিষ্টি লাগে। আচ্ছা, হ্যাঁ, এবার তোমার কাছে যাচ্ছি কইয়া, যেমন পার্কে গিয়া দুইজন থাকে বইয়া, পার্কে গিয়া প্রেমিক প্রেমিকা থাকে বইয়া, আবার প্রেমের কথা কয় অনেক সময় থাপ্পর দিয়া, আচ্ছা, ও যায় মধুর চাইতে মিষ্টি হইয়া, এই তত্ত্ব আর বুঝাই কারে, যদি কেউ যদি কার ভূতে ধরে, যদি কার ভূতে ধরে, এই যে রাবণ রাজা তাকে কামনার ভূতে ধরেছিল, তাই রাম নামের বৈদ্য হনুমান এলো, তার ঘাড়ে চড়ে থাপ্পর দিল, ওই ভূত ছাড়ায় তারে। এটা হচ্ছে নিয়ম। আর শোনো, হনুমানকে আমি ঘাড়ে নিতেই পারি, দোষ নাই, ছোট ভাই হলে পরে বড় ভাইয়ের ঘাড়ে অনেক সময় চড়ে। ও, ছোট ভাই বড় ভাইয়ের ঘাড়ে চড়ে, আবার হ্যান্ডেল মনে করে অনেক সময় দুই কানে অত ধরে। মানে ব্যাপারটা কেমন জানে, শাশুড়ি আর বৌমা মানে জবরদস্তি জেতার বুদ্ধি আর কি। শাশুড়ি বৌমা দুইটাই চোর, ছ্যাঁচড়া চোর, মানুষের বাড়ি চুরি করে না, বাড়িতেই চুরি করে খায়। তো শাশুড়ি বৌমা ছেলে আর বাবা এই চারজন মানুষ। তো বাবা ছেলে তো মাঠে কাঠে কাজ করে, বৌমা শাশুড়ি থাকে ঘরে। এখন একদিন বাজার থেকে একটা মাছ আনছে, এখন বুড়িরে কয় বুড়ি তুই রান্ধি ভালো রান্ধিস না, বুড়া কয় ভালো করে বানায় বুনায় দিবি, বৌমা সুন্দর করে রান্ধবে। আবার হ্যাঁ ইলিশ মাছ, বৌমারে কয় বৌমা সুন্দর করে শস্য বাসি বাটা দিয়ে কিন্তু রান্না করবা, তোমার শাশুড়ি রান্না ভালো না। বৌমা ঠিক আছে, তাই এখন বুড়া বুড়ি মাছ বানাচ্ছে আর মনে মনে ভাবতেছে এত সুন্দর করে মাছটা তো বানাচ্ছি, এটা ওনারে দিব, এটা ছেলে খাবো, এটা বৌমা খাবো, আমার বাকি লেজা ছাড়া আর কিছু নাই, এটা মনে মনে ভাবতেছে। লুবি মানুষ তো,
আর বৌমা যে রান্না করতেছে ভাসতেছে, বৌমাও মনে মনে ভাবতেছে শ্বশুর দেওয়া লাগবে, উনার দেওয়া লাগবে, শাশুড়ি দেওয়া লাগবে, আমার ভাগ্যে কেউ লে যাই পড়বে। এই দুইজনে দুই রকম ভাবনা। যাই হোক, রান্না বান্না হলো, আগের দিনের ঘটনা এমন তো বাড়ি বাড়ি কি বলছিল না, এক মিনিট, মানে দুইজনের ভাবনা একটাই, তাই না? ওই বউয়ে খালি ঝুম পারতেছে, খালি ঝুমিয়া পড়ে যায়। স্বামী কয় কি গো কি ভাবনা করো, কয় ভাবতাছি তুমি আর আমি দুইজন আর তো কেউ নাই, না তাই ভাবতাছি তুমি মরে গেলে আমি কই যাবো। আচ্ছা স্বামী কয়, আচ্ছা হ্যাঁ 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 তো ভালো কথা, হ্যাঁ এই যে সোনার বাড়ি এখানে তো কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আচ্ছা যদি আমি মরে যাই তুমি কই যাইবা? কয় আমি মনে মনে চিন্তা করতে যদি তুমি মরেই যাও তাহলে আমার একটা বোন আছে, বোনের বাড়ি চলে যাবো। একটু পরে ওর স্বামীটা আবার ঝুম পারতেছে, আর বউকে কি গো তুমি এরকম চিন্তা করো কেন? কয় আমিও তো চিন্তা করতেছি তুমি যদি মরে যাও আমি কই যাবো। আচ্ছা হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক, মরতে তোমার কে আগে কে পরে, আমি যদি মরে যাই তাহলে তুমি কই যাবা? কয় আমিও তোমার বইনে রয়ে যাবো। ঠিক আছে, এইবার যাই হোক, রান্না বান্না হওয়ার পরে শাশুড়ি কয়, বৌমা কয় শাশুড়ির দ্বারে, ওমা আমি ঘাটে গিয়ে জল নিয়ে এসে একটু স্নান করে আসি, তুমি কিন্তু বাড়িতে থাকো, বিড়াল কুকুর আসতে পারে, তাই না মা? তো শাশুড়ি থুইয়ে বৌমা গেছে চলিয়ে। এখন শাশুড়ি চিন্তা করে ভাগে যে কোনটা পরে, বৌমা যখন নাই সেই সুযোগ সারিকে নেই, সুযোগে একটা মাছের চাকা খায়, বুড়ি করে নেই দেরি, ঘরের ভিতরে ঢুকছে তাড়াতাড়ি, থালের মধ্যে একটা পছন্দ মতো মাছ নিছে, ফলে খালি খালি মাছ খাবো কেন, একটু ভাতও খাই, ভাতও নিছে। এখন চিন্তা করে খাই কোন জায়গায়, বারান্দায় খাই, বৌমা যদি আসে ধরা পড়ে যাই, উনি আসলো তো ধরা পড়ে যেটা লজ্জার ব্যাপার, তাই না? না, বাড়ির পিছনে পাট খ্যাত ছিল, বুড়ি তাড়াতাড়ি করে ওই ভাতের থাল আর মাছ নিয়ে পাট খ্যাতের ভিতরে ঢুকলো, বুড়ি মনে আনন্দে খাচ্ছে। আর বৌমার তো আছে জানা বুড়ির স্বভাব ভালো না, উনি খালি কোনো রকম এক বালতি জল দিচ্ছে আর তাড়াতাড়ি কলসি করছে, তাড়াতাড়ি করে আসে, মা মা ও মা মা, মা কি কথা কয়, মা তো পাট খ্যাতের ভিতরে কথা কইলে ধরা পড়ে যায়। আর বৌমা চিন্তা করে মা নাই পাড়ায় মনে গেছে কারো বাড়ি পানটান খাবার জন্য, বুড়ি মানুষ, তাহলে আমি এই সুযোগ ছাড়ি কেন, আমি একটা মাছ খাই, পরে কোনটা না কোনটা পাই, বৌমাও একটা নিছে, খালি খালি মাছ খাবো না একটু ভাত খাই। আর চিন্তা করে আমি বউ মানুষ, স্বামী আসলে লজ্জার ব্যাপার, শ্বশুর আসলে লজ্জার ব্যাপার, শ্বশুর স্বামীর আগে কেউ কি খায়, এটা খাওয়াও ঠিক নয়, পাড়ায় কলঙ্ক হবে, না এ বারান্দায় খাবো না, ঘরের পিছনে পাট খেতে আসে ওইখানে যাই, দেখেন খাই দা বাবা বুড়ি ঢুকে রয়েছে আর এটা তাড়াতাড়ি করে যাইতেছে, হ্যাঁ তাড়াতাড়ি করে যাচ্ছে, বুড়িও গপ গপ করে খাচ্ছে, দুইজনের চোখাচুখি হয়ে গেছে মুখে মুখে, বুড়িও খায় না বৌমা আর যায় না। এখন বৌমা চিন্তা করে আমি ধরা পড়ি কেন, আমি তাকে ঢুকি নাই, তাই না, আমি পরে আইছি। আর বৌমা করছে, ওমা তুমি যে ভাত খাচ্ছ মাছ নিয়ে পাট খেতে ঢুকছো এটা তো আমি দেখছি, খাচ্ছই যখন জম্মির খাওয়া খাওয়ার জন্য ভাত তরকারি নিয়ে আসি, নেও, মানে বুড়ির চোর মানে লুড়ি আর চোর হইল না, ওই রকম পাইছে, আমার ঘাড়ি উঠছে একটু কানে ধরলে কি হয়েছে, হ্যান্ডেল মনে করে ধরছে, দেখেন কথাবার্তা সাইজ, হ্যান্ডেল কানে ধরছে আর পাইছে হ্যান্ডেল, আর এটা ছোট ভাই, আরে শোনো, এই যে কেন বলছি জানো, রাম হচ্ছে সত্য যুগের, আচ্ছা উনি ব্রহ্ম সনাতন, আর ত্রেতা যুগের আদিতেই হচ্ছে রাবণ, তাহলে রাবণ হচ্ছে রামের পরম ভক্ত, আর হনুমান হইল সেই দিনের ভক্ত, তাহলে আমি বড় ভাই, আচ্ছা 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 ছোট ভাই, ও ভক্তই ভক্ত ভাই, হ্যাঁ তবে হ্যাঁ রাবণ ব্রহ্মার সাধন করে, ব্রহ্মা এলো বর দিতে তারে, রাবণ বাসনা করে আমার যেন কেউ না মারে, এইবার ব্রহ্মা বলেছিল কেউ না কেউ মারবে, নিজেই সে এনে, কাকে তুই ভয় পাস না, আচ্ছা আচ্ছা, কয় আমি ভয় পাই না একমাত্র মানুষ আর বাদর নর বানর, এই দুইটারে ভয় পাই না, কয় ঠিক আছে এই দুইটা যেদিন একত্র হবে সেই দিন তোর মরণ, তাই শক্তিশালী হইল রাবণ, মরণের কথা নাই আর স্মরণ, ও তাই এসেছিল পবন নন্দন লঙ্কা মাঝারে, তোমার চলে যাওয়ার সময় হলো, ওই যে কানে কানে কইল তারে,
ওই একটু চেতন করল মন্ত্র দিল তোমার, আর বেশি দিন থাকার উপায় নাই, যেতে হবে। তাই তো, ওই যে রাবণ তখন চিন্তা করে, আবার মিলন হইল নরবানরে, এখন যেতে হবে পৃথিবী ছেড়ে ওই বৈকুণ্ঠপুরে। তাই রাবণ মরণ স্মরণ করে, তাই তো আয়ু শেষ করিবার দরে গিয়া সীতার চুলে ধরে। যদি কারো ভূতে ধরে এ সংসারে, যদি কারো ভূতে ধরে। আরেকটা কি প্রশ্ন ছিল? হ্যাঁ, আমিও তো ভুলে গেছি, কি কইছি? গল্প করতে করতে ভুলে গেছি না? আছে যাক, যদি চলে যায় যাক, তবে শোনো, যাবে না মনে পড়ে গেছে। হ্যাঁ, আমি চিন্তা করছিলাম ওটা কয় কি না, আমরা চাইছিলাম যে ফাঁকি দিয়ে যায়, ফাঁকি দিয়ে যায়, যদি কয় না কি গো মা, মনে আছে কি কইছিলাম? এই দেখ, এটা শাশুড়ি বৌমার ইলিশ মাছের গল্প শুনে ভুলে গেছে। তরুণী কেন রথ যুদ্ধে পাঠালে, অকারের কেন ওই তরুণীর মৃত্যু দিলে, বলো তুমি সবাই ভুলে তার বর্ণনা। এই তরুণী আগের জন্মে প্রহ্লাদ ছিল, সেই দিন পিতার বিপক্ষে গেল, ভগবানের পক্ষ নিল, নিজের চোখের সামনেই ভগবান তার বাবারে মারে। আচ্ছা, এই তরুণী আগে জন্মেছিল প্রহ্লাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে প্রহ্লাদ ছিল ভগবানের পক্ষে, আর ছেলের সামনে বাবারে মারে কে? ভগবান। সেই দিন মরণের সময় বাবা ডাক দিয়ে বলেছিল, প্রহ্লাদের ঠাই পর জন্মে আমি ভগবানের পক্ষ নিব, তোর মরণ সেদিন আমি দেখায় দিব। আচ্ছা 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 আচ্ছা, এই যে হিরণ্যকশিপু অংশে বিভীষণ হলো, এইবার তরুণী যখন যুদ্ধে গেল, রামচন্দ্র জিজ্ঞাসিল, অমিত্র এই বালকটাকে কওয়া মারে। তখন বিভীষণ বলেছিল, মিত্র তুমি জানো না রাক্ষসের চরিত্র, রাক্ষস কখন কি করে, বুড়া মানুষও বালক হতে পারে, বালক ও বুড়া হতে পারে, আমার কথা ধরো, ওগুলা চিন্তা না করে খালি মারো। আচ্ছা আচ্ছা, ওই যে ছেলে ভগবানের পক্ষ নিল, বাবারে মারলো, আর আজকে বাবা ভগবানের পক্ষ নিয়া ছেলেকে মারলো। আচ্ছা, এইটা আগের জন্মের ছিল যুক্তি, বাবা এই জন্মে পেল মুক্তি, তবু রামের চরণে ছিল ভক্তি কই তোমারে। এবার আমার যাওয়ার সময় হলো, আমার যাওয়ার সময় হলো, আবার ওজম আমায় নিতে পারবে না রে। বেশ 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 বেশ, আরেকটা কথা শোনো, মরণ সারা জনম আমি যা শিক্ষা দিয়েছি, আমার উপরে আবার বাহাদুরি করে কে জানো? একটু আগেই, তুমি আসার একটু আগেই রাম লক্ষণকে পাঠিয়েছিল আমার কাছে, যা লক্ষণ ভাই দেশে গিয়ে রাজা হব, আমাদের তো রাজনীতি জানা নাই। লক্ষণ এসে আমাকে জিজ্ঞাসা করে, রাজনীতির কথা কিছু বলো আমারে। আমি বললাম, লক্ষণ রামকে পাঠিয়ে দাও, তাকে একটু করি দর্শন। রাম এসে আমার সামনে দাঁড়ায়, রাম জিজ্ঞাসা করে, রাবণ রাজনীতির তত্ত্ব বুঝাও আমায়। আমি বলেছিলাম, এখন আর আমার বলার সময় নাই, যাওয়ার আগে এ রাম আমি দুটি তত্ত্ব মাত্র বলে যাই, যেটা ভালো কাজ মনে করবার শুরু করে দিবার দেরি নাই, আর যেটা খারাপ কাজ যত দূরে যায় যাক। এটাই হচ্ছে রাবণের শিক্ষা। বেশ 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 ভালো, তাহলে তোমার কাছে সে জিজ্ঞাসা করি, ওহে দশানন বলো তাড়াতাড়ি, শিবকে কৈলাস থেকে নিতে চেয়েছিলে লঙ্কাপুরি, কিন্তু পারিলা নে নিতে, আবার মা কালীকে সঙ্গে নিয়া, মা কালীকে সঙ্গে নিয়া তারাই আবার দিলে কেনে। তোমার কাছে বলে রাখি, আমার এক বংশধর ছিল বাকি, আমি তো বলেছিলাম 1 লক্ষ পুত্র 16 লক্ষ নাতি,
একজনও রাখবো না, বংশে দিতে পারি। যখন আমি জানতে পারি আমার এক পুত্র বেঁচে আছে পাতালপুরি, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই সেই পুত্রটাও উদ্ধার করতে হবে। তাই আমি আমার মহামায়াকে দিলাম তারাইয়া, গেল আমার লঙ্কা সারিয়া, আবার মহিরাবন নিয়ে গেল তাড়াতাড়ি, তারে পাতালে নিয়ে গেল। তাই রাম লক্ষণ পাতালে বন্দি অবস্থায় ছিল, সেইখানে রাম লক্ষণের সামনে ওই যে আমার তো প্রতিজ্ঞা ছিল, এক লক্ষ পুত্র সোয়া লক্ষ নাতি, কাউকে রাখিব না বংশে দিতে বাতি, সবাই যেন রামকে দর্শন করে, রাম নাম বলতে বলতে যেন মরে, তাহলে মহিরাবন পাতালে যদি মরে, রাম যদি পাতালে না যায় উদ্ধার হবে কি করে? আচ্ছা, তাই তো মহিরাবন রামকে পাতালে নিয়ে গেল, মায়ের সামনে তার সদ্গতি হলো, মানে আমার বংশ সব মুক্তি পেয়ে চলে গেল। বাহ! আর যেটা শিব ঠাকুরকে আমি আনতে চেয়েছিলাম আমার লঙ্কায়, কিন্তু আমি যখন আনতে যাই শিব ঠাকুর বলছে আমি তো এইভাবে যাই না, আমার একটা লিঙ্গ নিয়ে যাও, ওই যে শিবলিঙ্গ আমরা যে পূজা করি এরকম একটা লিঙ্গ দিল। রাবণ একটা নিয়ম, এই যে শিবলিঙ্গ মাথায় নেবে কোথাও কিন্তু নামাইতে পারবে না, একবার বাড়িতে নিয়ে নামাবে, ওইখানে পূজা দিলে আমার কৃপা সব সময় পাবে, তবে যেইখানে তুমি নামাবে ওই জায়গা ছেড়ে কিন্তু আমি আর যাব না। তাই রাবণ শিবলিঙ্গ মাথায় লইয়া আমার লঙ্কার দিকে যায় চলিয়া, এখন যেইখানে বৈদ্যনাথ ধাম, যেইখানে বড় শিবের জল ঢালা হয় বৈদ্যনাথ ধাম, সেইখানে এসে বাবা ধাম যাকে বলা হয়, মানে দেবতারা চিন্তা করলো এই রাবণ যদি শিবলিঙ্গ যদি লঙ্কায় নিতে পারে তবে রাবণকে আর কে মারে, তাকে তো কেউ মারতে পারবে না, শিব থাকবে রাবণের সহায়। সকল দেবতারা মিটিং করে বরুণ দেবতাকে রাবণের কাছে পাঠায়, বরুণ দেবতা গিয়ে ঢুকলো রাবণের ভিতরে, বরুণ দেবতা মানে জল, জলের দেবতা রাবণের ভিতরে গিয়ে নিম্ন চাপের সৃষ্টি করে, রাবণের এমন প্রস্রাব ধরে আর দাঁড়িয়ে থাকতে পারে না, কিন্তু আছে মানা, শিবলিঙ্গ তো নামানো যাবে না আর মাথায় নিয়ে তো প্রস্রাব করা যাবে না। এমন সময় নারদ মুনি ওই দিক দিয়ে যায়, রাবণ ডাক দিয়ে বলে শোনো শোনো শোনো, আমার শিবলিঙ্গ একটুখানি ধরো, আমি খালি একটু প্রস্রাব সেরে তারপরে খালি একটু স্নান করে তারপর আমি শিবলিঙ্গ মাথায় নিয়ে যাবো লঙ্কাপুরে। এইবার নারদ কয় দাও, তবে আমি কিন্তু বেশি দেরি করি না, আমি নারদ, আমি স্বর্গমর্ত পাতাল তিন লোকে ভ্রমণ করি, আমি কে এক জায়গায় দাঁড়ায় থাকতে পারি। এবার রাবণ যখন নারদের কাছে শিবলিঙ্গ দিল, এবার বরুণ দেবতা রাবণের পেটে ঢুকলো, এই যে প্রস্রাব শুরু হইল, প্রস্রাব করতে করতে নদী হয়ে গেল, তবু প্রস্রাব আর শেষ হয় না। নারদ কাজে আমি আর থাকতে পারছি না, আমার অন্য জায়গায় যেতে হবে, জয় নারায়ণ, আমি আর থাকবো না, আমি যাব, রাবণকে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও, কইতে কইতে নারদ মুনি যেই নামায় দিল রাবণের প্রস্রাব শেষ, মানে বরুণ দেবতা চলে গেল। এইবার রাবণ বেটা কি করবে, আবার নদীতে স্নান করে এসে শিবলিঙ্গ নেওয়ার তার উপায় নাই, হয়ে গেছে ঘোষণা যে এই জায়গায় থাকবে, ওই জায়গা থেকে আর যাবে না। রাবণ বলছে ঠিক আছে, আমার মঙ্গলের জন্য আমি নিতে চেয়েছিলাম, আমি রাবণ রাজা, আমি বিশ্বের মঙ্গল চাই, হে বিশ্বের নরনারী, আমার লঙ্কা যত নরনারী, দেশে যত নরনারী, সবাই কলসি ভরে ভরে আনো গঙ্গা বাড়ি, এইখানেই মহাদেবের অভিষেক করি। তাই শ্রাবণ মাস, এক মাস ধরে সেইখানে এই যে ভক্ত নরনারী গিয়ে জল দিয়ে শিবের পূজা করে, এখনো বিশ্বের নরনারী সবাই ওই কাঁধে বাঘ দিয়ে সে বাবার ধামে যোগে বম বলে বলে পার করে গা বলে, এটা কখন থেকে হলো? এই রাবণ রাজা সৃষ্টি করলো। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো রাবণ কত ভালো কাজ করে গেল, রাবণ খারাপ কাজ করে নাই। তাহলে এখন আমার যাবার সময়, শোনো ধর্মরাজ, আমি যেহেতু তোমাকে সঙ্গে পেলাম, আমি এবার রাম নাম উচ্চারণ করে আমার সীতার নাম করে পারে তরি, রাম হবে আমার কান্নারি,
তবে তুমি দেখে যাও আমি অনায়াসে ভবনদী দিব পারি। তুমি ভক্তের মঙ্গলের জন্য, তুমি মহান রাম নাম উচ্চারণ করার জন্য, তুমি একটা আমার সঙ্গে রাম নাম উচ্চারণ করবে। হরিবল হরিবল। তবে হ্যাঁ, তার আগে চলো একটু কাজ করি। আমি এতদিন অহংকার যা করতে পারি নাই, কোনোদিন কারো কাছে হাত পাতি নাই, আজ আমি রাবণ নই, আমি আজ প্রভুর দাস। আমি সকলের কাছে কর জোরে ভিক্ষা প্রার্থনা করি, সবাই আমাকে ভিক্ষা দেন, আমি যেন প্রভু রাম সীতার নামে ভবনদী পাড়ি দিতে পারি।